السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله অত্যন্ত বিরল একটি ঘটনা হুজুর আহলে বাইতের ইতিহাসে। নবী পরিবারের এই 72 জন শুধু শাহাদাত বরণ করেছেন, এর আগে মনে হয় কেউ করেন না এমনটি নয়। এর আগেও বহুজন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতি মাকাম দান করে বা শাহাদাতি মাকাম নসিব করেছেন, কিন্তু এমন মাকাম কেউ নসিব করে নাই, এমন শাহাদাত বরণ কেউ করে নাই যেই শাহাদাত বরণ করেছেন নবী পরিবার আহলে বায়াত কারবালার ময়দানে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত, শুধু চোখে পানি এসে যায়, অন্তর বিদূরিত হয়ে যায়। মুমিন মুসলমান ন্যূনতম ঈমান যার হৃদয়ে হুজুরে পাকের প্রতি প্রেম ভালোবাসা মহাব্বত ন্যূনতম পরিমাণ যার হৃদয় আছে, হুজুরের আহলে বায়াতের এই কথাটা শুনবার পর ন্যূনতম ঈমান যার আছে তারও চোখে পানি এসে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা প্রমাণ করে, এটা প্রমাণ করে একজন মুমিন মুসলমানের তার হৃদয়ে হুজুরের প্রেম আছে, তার হৃদয়ে হুজুরের মহাব্বত আছে, আর যেই মহাব্বত আর ভালোবাসার নামটাই হলো ঈমান। কথা বলে ঠিক না বেঠিক? কারণ হুজুর বলেছেন লা ঈমান আল ঈমান লা মহাব্বত আলাহু, লা ঈমান আল ঈমান লা মহাব্বত আলাহু। যার হৃদয়ে হুজুরের প্রেম নাই, যার হৃদয়ে হুজুরের মহাব্বত নাই, সে নামাজি হতে পারে, সে রোজাদার হতে পারে, সে জিন্দার হতে পারে, টুপি আর পাকড়ির লেবাস ধারণ করতে পারে, কশিন কালেও সে ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইমানদার হওয়ার জন্য শর্তটাই হলো হুজুরের প্রেম মহাব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা সরকারে দু আলম হায়াতুন নবী আমার নূর নবী পাক, এই প্রেম আর মহাব্বত যে ভালোবাসো আমাকে তারও তিনি মানদণ্ড দিয়েছে। সুবহানাল্লাহ। কম হুজুর মানদণ্ড দিয়েছেন আমাকে ভালোবাসো, তার প্রমাণ কি? সুবহানাল্লাহ বলেন। হুজুর সেই ভালোবাসার নমুনা রেখেছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। হুজুর সেই ভালোবাসার মানদণ্ড দিয়েছে, হুজুর বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ভালোবাসার এই মানদণ্ড আমার নবী মুস্তাফা দিয়েছেন, হুজুর বলেছেন আমাকে ভালোবাসো, যদি ভালোবাসতে হয় এট ফার্স্ট লাভ দ্য হাসান এন্ড হুসাইন। সুবহানাল্লাহ। ইফ ইউ লাভ দ্য হাসান এন্ড হুসাইন, যদি তুমি হাসান হুসাইনকে মহাব্বত আর ভালোবাসো, আমি বলবো ইন্ডিয়া ইউ লাভ মি, আমি মনে করবো অবশ্যই তুমি আমাকেই ভালোবাসো। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হুজুরের এই প্রেম পরিবার আর এই প্রেমাসক্ত পরিবার কলিজার টুকুরারা কারবালার ময়দানের 10 তারিখে যে শাহাদাতি পেয়ালা পান করেছেন তার আগের রাত, বুঝতেই পারছেন এলান যখন জারি হয়ে রেড এলান জারি হয়ে গেল, আজকে রাতটুকুনি শেষ রাত, সময় দিতে চাই নাই, আমরা বলবো ধারাবাহিকভাবে খুব কষ্ট করে এদের কাছ থেকে শুধু একটি রাত সময় চেয়েছেন। আল্লাহু আকবার। ইবনে আসির আছে একটি রাত, আল বিদায় ওয়ান নাহায়াতে আছে একটি রাত, খুব কষ্ট করে এদের কাছ থেকে সময় নেওয়া হয়েছে। তাও এজিদ বাহিনী কয়েকজন পিড়াপিড়ি করছিলেন, না না সময় দেওয়ার দরকার নাই। আরেকজন বললে, আরে কোনো কাফের আর বেঈমান যদি এই সময় সময় চাইতো তাকেও তো দিতা। আল্লাহু আকবার। উমর বিন সাদকে বলল, রাহওয়াইনের বাসীরা যদি আপনার কাছে সময় চাইতেন আপনি কি দিতেন না? দিলটা তখন নরম হলো, একটি রাত সময় দিয়েছেন। সম্মানিত হাজিরে, কি কঠিন রাত নবী পরিবার আহলে বায়াত ছাড়া আর মহাব্বত আর ভালোবাসা যাদের হৃদয়ে পরিপূর্ণ এরা ছাড়া বুঝবে না এই রাতের কি করুণ পরিণতি এসেছে। একটি রাত মানুষের কাছে আসে প্রশান্তির জন্য, সারা দিনের কর্মব্যস্ততা
ক্লান্তি দূর করার জন্য রাত আসে। আল্লাহ পাক বলেছেন, আমি রাতকে তো তৈরি করেছি, অজান্নাল লাইলা লিবাসা অজান্নাল নাহারা মাশা, আমি রাতকে সৃষ্টি করেছি, সারাদিন তুমি কর্মব্যস্ত থাকবে, রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে এই কর্মব্যস্ততার ক্লান্তিগুলো দূর করার জন্য আল্লাহ রাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী পরিবারের আহলে বায়তের এই আজকে রাত মানে আগামীকাল দশম তারের দশম তারিখের আগের রাতটি বিশ্রামের রাত নয়, জীবনের শেষ রাত। আল্লাহু আকবার। কি মাতাম জারি আহাদারি, সারা তাবুর মধ্যে অবস্থা সৃষ্টি হয়েছে। সম্মানিত শুধু ভাষা দিয়া বোঝানো যাবে না, করুন ইতিহাস তৈরি হয়েছে আগের রাত্রে। সম্মানিত হাদিরিন, আমরা জানি হিজরির 61 হিজরির 10ই মুহররম কারবালার ময়দানে নবী পরিবার আহলে বায়েত ইমাম হোসাইন সহ 72 জনের কাফেলা শাহাদাত বরণ করেছেন। এই বিশাল বাহিনী যারা ইমাম হোসাইনকে এই পর্যন্ত পাহারা দিয়ে কেড়ে এসেছেন, 1000 বাহিনী স্টার্ডিংয়ে বাধা দিয়েছিলেন হুর বিন ইয়াজিদের নেতৃত্বে, এরপরে 4000-এর বিশাল কাফেলা নিয়ে এসেছিলেন, তিনি হলেন আমর বিন সাদ। সম্মানিত হাজিরিন, আপনারা অবাক হয়ে যাবেন, এই 4000 বাহিনী নিয়ে সামনে আরো আসতেছে, সব মিলে 22000। এই 22000 কাফেলার বাহিনী নেতৃত্বে যিনি, তিনি হলেন হযরত আমর বিন সাদ, যিনি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আর সাদ বিন আবি ওয়াক্কাস হলো এমন একজন ব্যক্তি, হুজুর বলেছেন ইন্না সাদ ইবনা আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, আল্লাহর হাবিব পাক একজন নয় দুজন নয় 10 জন সাহাবিকে আমার নবী পাক জান্নাতের খোশখবরই দান করেছেন। কয়জন? এদেরকে এক কথায় আশারায়ে মুবাশশারা বলা হয়। এই 10 জনের অন্যতম একজন সাহাবি, তার নাম হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের এই বিজয় নিশানা আফ্রিকার এই মরুদ্ধান অঞ্চলে যিনি উড্ডীন করেছিলেন তিনি হলো সাদ বিন আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ। ফোরাত নদী পাড়ি দিয়েছিলেন, বহু নদী পাড়ি দিয়েছিলেন, যেই নদী পানি দিতে এদের রাস্তা লাগে নাই। নদী পানি দিতে রাস্তা লাগে নাই। ওই কাফেলার যিনি নেতৃত্ব দান করেছেন তিনি হলো সাদ বিন আবি ওয়াক্কাস। কলিজাটা খান খান হয়ে যায়, কার ছেলে আমার হুজুরের পরিবারের বিরুদ্ধে তরবারি ধরেছেন, যার বাবা হলো সাদ বিন আবি ওয়াক্কাস। হুজুর বলেছে আমি বললাম সাদ বিন আবি ওয়াক্কাস হুয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামরা বলেন ইয়া নবী আল্লাহ ওয়া ইল্লাম নাসুম ওয়া ইল্লাম নুসাল্লি, হুজুর ভাই কুলতু কাজা কাজা। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন হুজুর যদি নামাজ না পড়ি রোজা না রাখি, হযরত ওমর কয় হুজুর আপনি জান্নাতের খোশখবরই দিলেন, আমি যদি নামাজ না পড়ি আমরা যদি রোজা রাখি না রাখি, হুজুর কয় কুলতু মা কাজা কুলতু, যা বলে তা তো বলেছি, আবার নামাজ রোজা কি? আর যদি কয় আল্লাহু আকবার, হুজুরকে বলেছি তো বলেছি, জান্নাত দেওয়ার ক্ষমতা আমার হুজুরের আছে কি নাই? আওয়াজ করে বলো মুমিন মুসলমান আছে কি নাই? আর সহি হাদিস আল্লাহ মুতি ওয়া না কাসিম, হুজুর বলেছেন আল্লাহ পাক দানকারী, বন্টনের দায়িত্ব হলো আমি নবীর কাছে। সুবহানাল্লাহ। হুজুর যাকে যা দিবেন সে তাই পেয়ে যাবে। আল্লাহু আকবার। হুজুর যাকে জান্নাত দিবেন সে জান্নাতি হয়ে যাবে, হুজুর যাকে বদবক্ত করে হুজুর বেরিয়ে দিয়ে দিবেন তাকে জাহান্নামী, সে জাহান্নামী হয়ে যাবেন। হুজুর তখন বলবে সোহকা এখান থেকে দূর হয়ে যা, সারা জীবন আমার দুশ্মনী করেছ আর এখন জান্নাতের জন্য আমার কাছে এসেছ, হুজুর তারাই দিবেন, হুজুর যাকে দান করবেন সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধি, এই সেই সাদ বিন আবি ওয়াক্কাস, হুজুর বলেছেন বলেছি তো বলেছি জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, সমুদ্র পাড়ি দিয়েছেন সাদ বিন আবি ওয়াক্কাস, নৌকা লাগে নাই, জাহাজ লাগে নাই, ঘোর সামারি হয়ে পানির উপর দিয়ে চলেছে। আল্লাহু আকবার। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন দাস্তে দাস্তে হায় দরিয়া বি না ছুরে হামনে, দাস্তে দাস্তে দরিয়া বি না ছরে হামনে, বাহারে জুলমত দাওয়া দিয়ে না ছুরে হামনে, আয় মাঝে যাদারা তুমি পাচানতি হে হাম কো, আব তক পৌঁছায় তারা দরিয়া আফসানা খামারা।
বিশাল কাফেলা নিয়ে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আফ্রিকার মরুদ্যান এলাকায় আল্লাহর হাবিবে পাকের দিনের পতাকা উড্ডীন করার জন্য তিনি যখন রওনা দিলেন, খলিফাদের মুসলিমিন তাকান হযরতে ওমর। ওমর বললেন, ভাই সাদ, আল্লাহর হাবিবে পাকের এই ইসলামের পতাকা উড্ডীন করার জন্য বিশাল কাফেলা নিয়ে আমি আপনাকে আফ্রিকার দেশে পাঠালাম, যান, ফিরে যান। সাদ বিন আবি ওয়াক্কাস যখন নদীর কিনারে পৌঁছে গেলেন, পাড়ি দেওয়ার মতো কোনো রাস্তা নাই, এখানে কোনো নৌকাও নাই, জাহাজ নাই। কাফেলারা বললেন, আল্লাহর হাবিবের সাহাবী সাদ, পাড়ি দেওয়ার মতো নৌকা নাই, পাড়ি দেওয়ার মতো কোনো জাহাজও নাই, নদী পার করার মতো আমাদের সাঁতারও জানা নাই। সুবহানাল্লাহ, সাঁতারও জানি না, সাঁতার জানি না, আর পাড়ি দেব কেমন করে, রাস্তাও তো খুঁজে পাবো না। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহর হাবিবের সাহাবীরা, বিশাল দায়িত্ব নিয়ে আমরা এসেছি আফ্রিকার এই জঙ্গলে কালিমার আওয়াজের ধ্বনি বুলন্দ করার জন্য। কাজী পিসপা হওয়ার কোনো সময় নাই, পিসপা হওয়ার কোনো সুযোগ নাই। সাহাবীরা বললেন, আমরা কেমন করে পাড়ি দিব, এই সমুদ্রের ভিতরে তো আমরা ডুবে মারা যাব। উনি বললেন, খবরদার, আইনাল মাফার, আইনাল মাফার, পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো সুযোগ নাই, পেছনে যেতে পারবে না, সামনে যাওয়া ছাড়া আর কোনো গতান্তর নাই। সাহাবিরা বললেন, সাদ, যদি সামনে যেতে হয় নৌকা লাগবে, জাহাজ লাগবে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহর কসম, আমরা হুজুরের সাহাবি, নাহনু আসহাবি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ, আমরা আল্লাহর হাবিবে পাকের গোলাম, আল্লাহর হাবিবের গোলামদের। নৌকা লাগে না, নৌকা লাগে না, জাহাজ লাগে না। আরে নদী আমাদেরকে চেনে কি চেনে না? নদীও চিনে, হাইওয়ান জানোয়াররা চিনে। হযরতে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবি আবিসিনিয়া মক্কা থেকে হুজুর পাঠিয়ে দিলেন, জাফর বিন তালেব সহ সাতজন একটি কাফেলা। হুজুরকে আবু জেহেল উতবা, সাহেবা তোমাদেরকে যেভাবে আক্রমণ করতেছে, ও জাফর, তোমরা মক্কা থেকে বের হয়ে যাও, আবিসিনিয়া চলে যাও। তো জাফর তালিব রাদিয়াল্লাহু তাআলা মাইমুন সহ সাতজনের একটি কাফেলার দল মক্কা থেকে বের হয়ে গেলেন আবিসিনিয়ায়। তো নদী পাড়ি দেওয়ার মতো সাহাবাই কেরামরা বলেন, চলো আমরা নদী পাড়ি দিই। সাহাবাই কেরাম জীবন বাজি রেখে নদীতে নামলেন। নদীটা যখন পাড়ি দিচ্ছেন, নদীর জোয়ারের পানিতে এক একজনকে এক এক দিকে ভাসায় নিয়ে গেল। তো মাইমুন রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একটা কিনারে ভিড়েছেন জঙ্গল, দূর থেকে তাকায় দেখেন জঙ্গলের একটি বাঘ আসতেছে মাইমুন রাদিয়াল্লাহুর ঠিক ওনার বরাবরে ওনাকে ধাওয়া করার জন্য। তো উনি তো পানির মধ্যে, বাঘটি উপরে আছে। মাইমুন রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, আল্লাহু আকবার, হুজুরে পাঠাইছেন, এই দেশে এসেছি আবিসিনিয়ায়, সাঁতার জানি না, পত চিনি না, কাফেলা কে কোথায় ভেসে গেছে, আমি জীবনটা বাজি রেখে কোনো রকমে নদীর এপারে উঠে এইমাত্র দাঁড়াবো, আর অমনি দেখি জঙ্গলার বাঘ আমাকে ধাওয়া করতেছে। বাঘটা খুব হাঁক আর হুঙ্কার মারছে খাওয়ার জন্য। মাইমুন রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, আল্লাহু আকবার, জঙ্গলার বাঘ যেই মাত্র থাপা মারবে, উনি কি দোয়া পড়ে, সুরা ফাতিহা পড়ব নাকি কুল হুয়াল্লাহ পড়ব নাকি ইয়াসিন সুরা পড়ব, খালি কাল মনে আয় না কোনো দোয়াই, দেখবেন বিপদের সময় কোনো কিছু মনে আসে না। কথাগণ বাবা ঠিক না, ঠিক ওই যে একবার আর ঘরে দেখেন না, সোর আইসে আরে হ্যাঁ তা কথাই না, খালি গেব সুরের দেখে খালি গেল, হ্যাঁ মানে কি করবো আর, মুখ মানে আর কোনো কথা আইতে না, সুর সুরিকে নিয়ে যাইতেছে আর কোনো কথা না, সুর যখন গেছি গিয়া সুর রা সুর, এইবার আশেপাশে সবাই আরে মানে ওই সময় কষ্ট লাগে, সুরের দিকে আমার কোনো কথা আইয়ে না, এমন একটা অবস্থা হয় না অনেক সময় দেখবেন, বিপদ দেখলে আর কোনো কথা আইয়ে না, দেখবেন আপনি দেখবেন যে বিপদে যখন দৌড়াইবেন আপনার কদম লাগে যান, চলে না লাগে যান, লাগে যান পাও সামনে বাড়ে না, কি বাবা কথা বলেন ঠিক না ঠিক। তো মাইমুনটা দিলে উনি বলেন, বিপদের মুখে পড়ে গেলাম, কি সুরা পড়বো নাকি আয়াত পড়বো নাকি লাহাওলা পড়বো, কিন্তু বাঘ তো আমাকে ধাওয়া করতেছে। সম্মানিত হাদিরিন, একেতে সালিম গ্রন্থে আছে, মাইমুন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই মাত্র জঙ্গলার বাঘ আল্লাহর হাবিবে পাকের সাহাবী মাইমুনকে ধাওয়া করার জন্য কাছাকাছি হয়ে গেলেন, হযরতে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহর কসম, ভয় পেয়ে গেলাম, আশেপাশেও কেউ নাই, চিৎকার মারে কাউরে ডাকবো তাও নাই, আমি কি বলবো, সুরা ফাতিহা পড়ব না, সুরা ইয়াসিন পড়ব না, লা হাওলা পড়ব না, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন হাওয়াসিল হায়ওয়ান,
আমি কোন দোয়াটা পড়ব ভুলে গেলাম, ভয় পেয়ে গেলাম, কোনো কথাই আসতেছে না, জবান থেকে কোন আওয়াজ আসতেছে না। যেই মাত্র সংলার বাঘ আমাকে ধাওয়া করার জন্য, থাবা মারার জন্য আমার কাছাকাছি হয়ে গেল, আমি ভয় পেয়ে গেলাম, হঠাৎ করে আমার জবান থেকে বের হয়ে গেল। আমি বললাম জংলার বাঘ আমার কেউ না, আমি আর কেউ না, আমি মদিনার কামলিওয়ালার একজন গোলাম, নবীজির গোলামের, নবীজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাসেম বন্টনকারী, হায়রে দয়াল নবীর বন্টনে জানি আমি, দয়াল নবীর বন্টনে জানি আমি অধীর দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির নবী মনি বামি গোলাম তারি মনসপিয়া কিনা পেলাম, নবী মনি আমি গোলাম তারি মনসপিয়া কিনা পেলাম, হায়রে জীবন ভরে আমি জানি শুধু, জীবন ভরে আমি জানি শুধু তারি মঞ্জুরাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, সালাত ইয়া রাসূলুল্লাহ আমি বাংলার বাঘেরে বললাম, এই বাঘ আমি নবীর গোলাম, সুবহানাল্লাহ। তো যেই মাত্র বাঘ আমার কাছাকাছি হয়ে গেল, আমি ভয় পেয়ে বললাম আমি নবীর গোলাম, বাঘ থমকে গেল, সুবহানাল্লাহ। থমকে যাওয়ার পর দেখি বাঘ এরপর থামে নাই, বাঘ আরো আরেকটু কাছাকাছি হচ্ছে। আমি বললাম কি রে, আমি কইলাম নবীর গোলাম, এরপর বাঘ আবার কাছাকাছি হচ্ছে, ব্যাপার তো বুঝলাম না। তবে আগের মতো মশান নয়, প্রথম যেই মশান আসতেছিল এখনকার মশান সেই রকম নয়, একটু ভিন্ন ব্যতিক্রম। আমি দেখলাম সে নম্রতার সাথে, বিনয়ের সাথে সে আয়শা আমার চতুর্দিকে এইভাবে, সে আমার ফুল বডিতে সে গ্রান নিচ্ছে। আল্লামা আবু আলী কালামদা তিনি বলেছেন, তেরে তেরে বদন সে তেরে, সুবহানাল্লাহ, তেরে তেরে বদন সে রসুল কি খুশবু আতি হ্যায়, জিসে লিয়ে আজ তু জঙ্গল মে আমান হ্যায়। বাঘের জবান খুলে যায়, বাঘ বলে হযরতে মাইমুন আল্লাহর কসম তোমার বডি থেকে মদিনার কামলিওয়ালার গন্ধ পাওয়া যায়, খোদার কসম আমি সংলার বাঘ আজকে সাত দিন ধরে কিছুই খাই নাই, মনে বড় আশা নিয়ে তোমারে পায়া, ভাবলাম এই নিরিবিলি গহীন জঙ্গলে চিৎকার মারে কাঁদলো কেউ তোমার সহযোগিতা করার জন্য আসবে না, একা একা ভাবে তোমারে প্রাণ পরে পেট পুড়াইয়া খাওয়া যাবে। যেই মাত্র বললে মদিনার কামলিওয়ালার গোলাম, সত্যি তোমার বডি থেকে মদিনার কামলিওয়ালার গন্ধ পাওয়া যায়। বাগজাবান খুলে বলে, নবীর সাহাবীর একদিন না, দুই দিন, সাত দিন কেন, হাজার মাস যদি আমার মতো লক্ষ বাঘ যদি না খায়াও মারা যায়, আর আল্লাহর হাবিবের কোন গোলাম যদি আমাদের তাবুর মধ্যে আমাদের গর্ত যদি ধরা দিয়া দেয়,
লক্ষ বাঘের সামনে দিয়া হেঁটে যাবে, একটা চুলের ফুলের আঘাত দিবে, জঙ্গলার বাঘের সেই ক্ষমতা না। তো বললেন উঠো আমার পিঠে উঠো, জঙ্গলার বাঘ পিঠে উঠাইয়া জঙ্গল পার করে দেয়। মাইমুন রাদিয়াল্লাহ বলেন বাঘের পিঠে করে আমি নদী জঙ্গল পার হয়ে গেলাম। জোরে কর সুবহানাল্লাহ। সাহাবি নবী আকাশ বললেন ভয় পাওয়ার কারণ নাই, সমুদ্রের পানি তোমরা ভয় পাচ্ছ, পানিতে যদি ডুবে মারা যায়। সাত বিন আবি ওয়াক্কাস বলে, কথা মনে আসেনি? মনে রাখে, ওই যে আমর বিন সাদ আইতাছি 22,000 কাফেলা নিয়ে, উনি আসতেছে, উনি কার ছেলে সম্মানিত জানা দরকার আছে, এই জন্য একটু ঘুরে বলতেছি, খুব সহজে বুঝতে সহজ হবে। সাত বিন আবি ওয়াক্কাস বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, সমুদ্রের পানি চেনে আমরা মদিনার কামলিওয়ালার গোলাম, আল্লাহওয়ালাদের জন্য নদীর পানিটাও আর নদীর পানিটাও আল্লাহওয়ালাদের জন্য রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহওয়ালাদের কদম তো আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু কল قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل تبارك وتعالى لا صلى عبد يتقرب الي بالنوافل حتى احببت فاذا احببت قمت له السماء هو الذي يسمع بي وبصره الذي يبصر بي ويده الذي ياخذ بي واليه اللذين يمشي بهما فاذا سالني شيئا اعطيته رواه البخاري جلد ثاني او كما قال عليه الصلاه والسلام ترى الله ولا হয়ে যায় এদের কদম আল্লাহ কুদরতি কদম হয়ে যায়। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন ভাইরা আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই নদী পানি দিতে হবে, কাজে ঘোড়াগুলো বিসমিল্লাহ বলি, আল্লাহু আকবার বলে তোমরা কদম দাও। সাহাবীরা বললেন যদি ডুবে মারা যাই? উনি বললেন না না, সমুদ্রের পানি আমাদেরকে চেনে, আমরা মদিনার কামলিওয়ালার গোলাম। সুবহানাল্লাহ। বিশাল কাফেলা নিয়া নদী পাড়ি দিয়া দাস্তা নদী পার হয়ে গেল, একজন সাহাবীর ঘোড়াটাও পানির ভিতরে ডুবে নাই, মরে নাই, সাহাবীরা নির্দ্বিধায় নদীর ওপারে চলে যায়। এই সেই নেতৃত্ব দানকারী সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে, তার নাম আমর বিন সাদ। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আমর বিন সাদ। আজকে রাতের বেলা তো 9 তারিখ, সন্ধ্যার সময় রেড অ্যালার্ট, ইমাম হুসাইন তিনি তাবুর বিদ্যারে আসরের পর জিমানি জিমানি ভাবত, শরীর তো দুর্বল, খাবার তো নাই কয়েকদিন। বন্ধুগণ বাবার আরে আমার সময়টা আসরের পর, শরীরটা বড় ভালো নয়, প্রচণ্ড দুর্বল, তাবুর ভিতরে বসে আছেন হযরত ইমাম হুসাইন, পাশি ওনার বোন যায়নাব বিনতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বসা, তাবুর ভিতরে অন্যান্য লোকেরা ধারাবাহিকভাবে বসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই হাঁটুর করে হাঁটুর মাঝখানে মাথাটা রেখে একটু তন্দ্রা যাচ্ছে। হঠাৎ করে তিনি হতচকিত হয়ে উঠলেন, জয়নাব পাশে বসা, উনি বললেন কি ব্যাপার ভাই? এবার হুসাইন বললেন, কলা হুসাইন, ইন্নি রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি ফাকালা লি ইন্নাকা তারুহু ইলাইনা আও কামা কলা আলাইহি সালাম। তারিখে তাবারিতে আছে হযরত ইমাম হুসাইন হঠাৎ করে যখন তন্দ্রা ছেড়ে উঠলেন, পাশেই বসা জয়নাব, জয়নাব বললেন কি রে ভাই? ইমাম হুসাইন বললেন না না কিছুই না, কয় না, সত্য করে বলো, সত্য করে বলো, এই পর্যন্ত কিছুই তো বলো নাই। মক্কা থেকে যখন রওনা দিলাম, মক্কা থেকে যখন রওনা দিলাম, বারবার তখন বলেছি ভাই সত্য করে বলো কোথায় যাবা, তুমি বারবার বলেছ কুফায়, ইবনে আব্বাস বলেছে ইমাম হুসাইন কদম চেপে ধরি যায়েন না, আপনি খালি বারবার বলেছেন আমাকে যেতে দেও, যেতে দাও, নানাজি নানাজির আদেশ পালন করতে দাও, বারবার জানতে চাইলাম খুলে কিছুই বলেন না, আজকে সত্য করে বলেন, কি দেখলেন? হঠাৎ হতচকিত মেরে উঠলেন। ইমাম হুসাইন বললেন ও আমার বোন জয়নাব, এই মাত্র আমি যখন তন্দ্রা গেলাম, আমি হঠাৎ করে দেখবার পাইলাম আমার মদিনার কামলিওয়ালা
হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী, আমি হোসাইনের মাথার মধ্যে যেন হাত বুলাইয়া দে নবীজি আমার, আল্লাহর হাবিব পাক বলে কি ব্যাপার চেহারাটা মলিন হয়ে গেল, আজকে কয়েকদিন ধরে আমার কলিজার টুকরা খাবার খায় নাই। হযরত ইমাম হুসাইন ফেল ফেল করে তাকিয়ে আছেন, নবী আবার বললেন ও নানাজি মন খারাপ করো না, ইন্নাকা তারুহু ইলাইনা, কিছুক্ষণ বাদই তো তুমি আমার কাছে চলে আসবে। ইয়া নবী আল্লাহ, আজকে কতদিন ধরে খাই না, পানির তৃষ্ণা ছটফট করে কলিজা ফেটে যায়। হুজুর বললেন ইন্নাকা ইন্নাকা তারো হইলাইনা, ইন্নাকা তারো হইলাইনা। আল্লাহর হাবিব পাক বললেন নানাজি অপেক্ষা করো অপেক্ষা করো, আর কিছুক্ষণ বাদই তো তুমি আমার কাছে আসবি, আর আমি রসূলুল্লাহ নিজ হাতে তোমারে জান্নাতি পানি পান করব পান করাবো, কারণ আমার আল্লাহ পাক হাউজে কাউসারটা আমি নবীরে দান করেছেন। আল্লাহু আকবার, এটা আমার কাছে দায়িত্বটা হলো আমার। ইন্না আতাইনাকাল কাযাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হু। ইমাম হোসাইন বললেন কে তাবুর বাহিরে, হোসাইনের ভাই সৎ ভাই হযরত আব্বাস, সুবহানাল্লাহ, কোন আব্বাস ইবনে আলী মানে আলীর ছেলে। হযরত ইমাম হুসাইন যখন কুফা নগরীতে এসেছিলেন এখানে এক বিয়ে করেছিলেন, আর ওই ঘরের সন্তান হলো হযরত আব্বাস। আব্বাস বললেন ভাইজান আপনি অপেক্ষা এখানে থাকেন, আমি যায় দেখি অবস্থাটা কি, আপনি এখানে থামুন। হযরত আব্বাসকে হুসাইন বলে না না তুমি থাকো, না না ভাইজান আপনি থাকেন, আমি যাই আমি যাই আমি দেখি কি কি অবস্থা, আমি দেখতেছি। বাহিরে যায় দেখতেছেন হযরত আমর বিন, আরে আব্বাস তিনি দেখেন আমর বিন সাদ কয়েকজন সীমার সহ আর কয়েকজন, এরা কি ব্যাপার ফরমান নিয়ে সামনে হাজির, কি ব্যাপার কি ব্যাপার। কয় ইমাম হুসাইন যে প্রস্তাব দিয়েছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর, প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন, আমার করার কিছুই নাই। প্রস্তাব দিয়েছিলেন তিনটা, কয়টা জোরে কোন কয়টা, এগুলো নিয়ে এখন এই আজকে 9 তারিখে রাত সন্ধ্যা এই এখন ছুট্টু ডুবে ডুবে এই সময় এরা হাজির ফরমান কয় তিনটা প্রস্তাব দিয়েছিলেন, প্রস্তাব কয়টা, এক নাম্বার উনি বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম ইন্নি ইন্নি লাম আজি ইন্নি লাম আজি, আমি আসি নাই লিউ কাতিলা মাকুম, তোমাদের সাথে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য আমি আসি নাই, এক নাম্বার আমার শর্তটা মানো। ইমাম হুসাইন যে প্রস্তাব দিয়েছেন আমর বিন সাদ এখন আজকে রাত্রে 9 তারিখে রাতের বেলায় তিনি এগুলো পেশ করছেন, আপনি প্রস্তাব দিয়েছিলেন এক নাম্বার, আপনি মক্কা থেকে এসেছেন আবার মক্কায় ফিরে যাবেন। উনি বলছিলেন আমি মক্কা থেকে এসেছি আমাকে মক্কায় ফিরে যেতে দাও। দুই নাম্বার বলেছিলেন যদি তোমরা মনে করো আমি মক্কায় গেলে তোমাদের অসুবিধা হবে, যদি মনে করো মক্কায় গেলে আমি হয়তো বাহিনী আবার গঠন করব, তোমাদের ক্ষমতা রদ বদল হয়ে যেতে পারে, যদি ভয় পাও আমাকে যদি মক্কায় যেতে না যাও তাহলে আমাকে এমন জায়গায় যেতে দাও না মক্কা না মদিনা, আমি গহীন জঙ্গলে
পরিবার পরিজন সহ রাত্রি যাপন করব, দিন যাপন করব। তোমাদের ক্ষমতার যেখানে কমতি হবে না, আল্লাহর কসম, তাকায়া দেখো আমার পরিবারের মধ্যে আমার বিবি আছে, আমার বিবি গর্ভবতী, হয়তো দুয়েকের মধ্যে আমার বিবি গর্ভপাত হতে পারে, সন্তান প্রসব করবে। আমার কচিগাজার ছেলেদেরকে নিয়ে আমি এই ময়দানে এসেছি, খোদার কসম, যুদ্ধে যুদ্ধে কোনো মানুষ বিবিদের ছেলেদের নিয়ে কেউ যায় না, আল্লাহর কসম আমি যুদ্ধ করার জন্য আসি না, আমি যুদ্ধ করার জন্য আসি নাই। এক নাম্বার প্রস্তাব যদি কবুল না হয়, দুই নাম্বার প্রস্তাবটা গ্রহণ করো। এরপরে বলেছেন, দুই নাম্বার এই প্রস্তাবটা যদি কবুল করা না হয়, তিন নাম্বার আমি আরেকটা প্রস্তাব দিলাম, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে দাও, আমি সিরিয়ার রাজধানী দামেস্কে যাব, আর দামেস্কে সরাসরি আমি ইয়াজিদের সামনে কথা বলবো, আমাকে তিনটার যে কোনো একটা প্রস্তাব তোমরা মেনে না। বারবার বলে যে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আল্লাহর কসম আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা আমার দাওয়াত দিয়েছ। আজকে আসিয়া আসিয়া গাউসিয়া কমিটি আমার দাওয়াত করেছে, মাহফিল কমিটি, আমি সুদূর কুমিল্লা ঢাকা থেকে এসেছি, আমি এমনি আসি নাই, কথা বলেন ঠিক না? ঠিক, ইমাম হোসাইন আল্লাহর কসম আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই। এই তিনটা প্রস্তাব দিলাম, যেই প্রস্তাবটা তোমাদের কাছে ভালো লাগে সেই প্রস্তাবটা তোমরা গ্রহণ করো। এই তিন প্রস্তাব নিয়া ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন পেশ করা হলো, এখন সেই তিন প্রস্তাবের রেসপন্স তাই নিয়ে আমর বিন সাদ তাবু সামনে হাজির, ওই প্রস্তাবের জবাব কি দিছেন এখন এটা পেশ করতেছে আমর বিন সাদ। হই আল্লাহ, আব্বাস কয় ভাইজান আপনি তাবুতে থাকেন, আমি যাই দেখি এরা কি বলতে চায়, প্রস্তাব তো তিনটা দিয়েছিলেন, দেখি আর কোনটা গ্রহণ করেছে। পরিবেশটা খুব খারাপ বাবার, আরে আমার আমর বিন সাদের পাশে ছিল সিমার, কই বের হয়ে না কা হোসাইন, হযরতে আব্বাস বললেন আমি তো আছি, বলেন কি বলবেন আব্বাস সহ কয়েকজন, হযরতে আব্বাস এবং জোহার বিন কায়েন সহ এরা কয়েকজন বলেন কি বলবার চান, কি বলবার চান। হযরতে আব্বাস এবং হযরতে সাদ বিন আব্দুল্লাহ, হযরতে আব্বাস বিন তালিব বললেন বলো আমর বিন সাদ কি বলবা। আমর বিন সাদ বললেন ইমাম হুসাইনকে বলে দেন যে তিন প্রস্তাব দিয়েছে ওবাইদুল্লাহ বিন জিয়াদের তরফ থেকে, এই মাত্র আমার কাছে পয়গাম এসেছে, একটা প্রস্তাব গ্রহণ করা হয় না। বিনিময়ে জানতে চেয়েছেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, দুইটা প্রস্তাব দিয়েছেন আপনাদের সামনে, এক নাম্বার হলো বিনা শর্তি, বিনা শর্তি এজিদের নামে বায়াত কবুল করতে হবে। দ্বিতীয় নাম্বার প্রস্তাব হলো যদি বায়াত গ্রহণ না করা হয় আর কোনো পাতা নাই, এখনই যুদ্ধের জন্য তৈরি হয়ে যা। প্রস্তাব দুইটা কোনটা গ্রহণ করবেন? আজকে রাতের ঘটনা বলতেছি, সুবহানাল্লাহ, আলোচনা টফিস বাবার, আরে আমার ইমাম হুসাইন তাবুর ভিতরে আব্বাস সহ এরা কথা বলতেছেন আমর বিন সাদ, বিশাল কাফেলা ইজিদ বাহিনীর যিনি প্রধান হয়ে এসেছে তার নাম হলো আমর বিন সাদ। আমর বিন সাদকে আব্বাস বললেন ও আমর বিন সাদ একটু সময় দেন, একটু সময় দেন, আমি আমার ভাইজান থেকে জবাবটা জেনে আসি, আমার ভাইজান কি বলবার চায়। আব্বাস সহ জুহার বিন কায়ন দৌড়াইয়া গিয়া বললেন ও প্রাণের ভাই সময় তো নাই, ওয়াক্ত কালিল, ওয়াক্ত কালিল, আল হান আল ইমতিহান, হান আল ইমতিহান। আব্বাস যাইয়া বললেন প্রাণের ভাই, তিনটা প্রস্তাবের একটা গ্রহণ করা হয় নাই,
বিনিময়ে দুই প্রস্তাব এসেছে, কোনটা গ্রহণ করবেন? হুসাইন বললেন, আব্বাস বলো বলো। দুই প্রস্তাবের একটা হলো বিনা শর্তে, বিনা শর্তে এজিদের বায়াত গ্রহণ করা। ইমাম হুসাইন বলল, খবরদার থামো থামো, বায়াত হওয়ার জন্য আমি কার কাছে বায়াত নিব? আমার শায়েখটা কেমন, সুবহানাল্লাহ, আমার শায়েখটা কেমন দেখতে হবে, কার কাছে আমি বায়াত গ্রহণ করব? ওয়াদুলিয়াদি আলা ইয়াদি সাইয়্যিদি, ওয়াদুলিয়াদি আলা ইয়াদি সাইয়্যিদি, সাইয়্যেদের হাতে হাত রাখা, বায়াত গ্রহণ করা। আমি যার কাছে বায়াত গ্রহণ করব, কানা তাকিয়ান আও মুসলিমান আও নাকিয়ান ওয়ারিয়ান, আল্লাহু আকবার, সে কি তাকি কিনা, সে তাকি কিনা, সে নাকি কিনা, সে তাকি কিনা, সে নাকি কিনা, সুবহানাল্লাহ, পাওয়ার আছে কি নাই, মাল মেটেজ আমাকে দিতে পারবে কি না পারবে না, ফয়েজ দেওয়ার পাওয়ার আছে কি নাই, তাওয়াজ্জু দেওয়ার ফয়েজ আছে কি নাই, সুবহানাল্লাহ, লাইনটা আমার কলমের সাথে লাইন ফিট করার ক্ষমতা তার আছে কি নাই, সুবহানাল্লাহ, ডেলি ডেলি কোনো আমি কাপ্তায় আসবো না, কুমিল্লা থেকে ঢাকা থেকে এই লাইন ফিট করার জন্য ডেলি কোনো কাপ্তায় আসবো না, আমি জীবনে একবার লাইন ফিট করে যাব, আমি আর খালি সুস্টার টিপ মারবো ফেন্দাতে ঘুরে, সুবহানাল্লাহ, কোন শায়েক হতবে এমন, আমি শায়েকের দিকে ধ্যান করবার খেয়াল করব, আমার শায়েক আমারে ফয়েজ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ, আর আমার কলব থেকে আওয়াজ হবে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। লম্বা অনেক কথা বাবার, আরে আমার হুসাইন বললেন, আমি কার কাছে বায়াত গ্রহণ করব, কার বায়াতের কথা বলো? আজকে যদি এই নাফরমান আরে বেঈমান, এই মদখোর আর এই শরাবখোর আব্দুল ইবনে আব্বাস, আনাস বিন মালিক, বহু সাহাবীরা তখন জীবিত, এরা বলেন, প্রথম প্রথম আমরা জানতাম না, প্রথম প্রথম আমরা নমনীয়তা ভাব প্রদর্শন করেছিলাম, পরে যখন জানলাম এই এজিদ ছিল সে বলো না ফরমান, আমরা পরে জানলাম এজিদ ছিল শরাব করছে মদ খাইতো, নাউজুবিল্লাহ বলেন না, আমরা পরে জানতাম সে ছিল একজন জেনাখোর, নাউজুবিল্লাহ বলেন, তবে ভালো কোরআন তেলাওয়াত জানতেন, এই মানুষটা ছিল মদখোর, এই মানুষটা হলো শরাবখোর, সে হালালকে হারাম, হারামকে হালাল বলে জানতো, নাউজুবিল্লাহ বলেন, কুফরি করার জন্য এর বেশি কিছু লাগে না, কাফের হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য একজন মানুষের পাঞ্জাবি খোলার দরকার নাই, কাফের হওয়ার জন্য তাকে টুপি খুলতে হবে না, কাফের হওয়ার জন্য হিন্দুদের দুটি গলায় পড়তে হবে না, কাফের হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, বন্ধুগণ আল্লাহর হাবিবের সানে সামান্য পরিমাণ বেয়াদফি কাফের হওয়ার জন্য যথেষ্ট, এ কথা বলেন ঠিক না বেঠে? কাফের হওয়ার জন্য তোমারে ল্যাংটা হয়ে ঘুরতে হবে না, কাফের হওয়ার জন্য তোমারে ধুতি আর পৈতা পরে বাজারে হাঁটতে হবে না, কাফের পরার জন্য, কাফের হওয়ার জন্য যদি সামান্য যদি কুফুরি করো, সামান্য যদি কুফুরি করো তোমাকে কাফের বলা হবে, কথা বলেন বাবা ঠিক না বেঠে? আরে হুজুরের কলিজার টুকরা নেই, হুজুরের কলিজার টুকরাকে যখন আঘাত, মানে হুজুর কয় এদেরকে আঘাত করা, মানে আমারে আঘাত করা, ওমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, হুসাইন আর হাসানের কলিজায় যে আঘাত করলো সে আমি রসুল্লার কলিজা আঘাত করলো জানতে চাই, ও আমার প্রাণের ভাইয়েরা, আমার হুজুরের কলিজায় আঘাত যে করে সে কি ইমানদার থাকতে পারে? আজকে কিছু কিছু নামদারি আর লেবাসদারি মুমিন আর মুসলমান দাবিদার এজিদের নামে এরা রহমতুল্লাহ ব্যবহার করে, আরে জোরে বলো মুমিন মুসলমান, নাউজুবিল্লাহ, যে মানুষটি হুজুরের কলিজার টুকরার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করতে পারে, আর ঈমান তো তার আগেই বহু আগে পালিয়ে গেছে, কথা বলেন মেয়ে ঠিক না বেঠে? সম্মানিত হাজির বন্ধুগণ, আমার বাবার আরে আমার হুজুরের কলিজার টুকরার বিরুদ্ধে আঘাত, আল্লাহু আকবার, হুজুর বলেছেন আরে এদের মহাব্বত তো মানে আমার মহাব্বত, আল্লাহু আকবার, আরে হুজুরের মহাব্বতের নামটাই তো হলো ঈমান, সুবহানাল্লাহ, এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, আর দলিল আর প্রমাণ কি চাইবো, দলিল প্রমাণ কি, আবার হুজুরের মহাব্বতে কলিজার টুকরাকে আঘাত করেছে কি দলিল আমি বলবো, এই যে উনি বলেছেন বিনা দলিল আমি বলবো এজিদ কাফের, জোরে করে নাউজুবিল্লাহ, সম্মানিত হাদির বন্ধুগণ, আমার মুসলিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আব্বাসকে বলতেছেন, আব্বাস মানে আবার বুঝেন না ওই আব্বাস রাদিয়াল্লাহু হুজুরের চাচা, সেই আব্বাস নয়, এই আব্বাস হলো আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ইমাম হুসাইনের সৎ ভাই আর কি, ভাই ইমাম হুসাইন বললেন, ভাই আব্বাস আজকে যদি আমি এই নাফরমানটাকে যদি আমি যদি মেনে নেই তাহলে হুজুরের ওই হাদিসটা কি হবে,
হুজুর কি বলেন নাই? হুজুর কি বলেন নাই? অপরাধ দেখলে তুমি বাধা দাও। আল্লাহ আকবার। অপরাধ দেখলে তুমি বাধা দাও। হুজুর কি বলে না? এই দিন হলো ইসরুল্লাহ ওসরাফিহ, এই দিনের কথা হুজুর বলেছেন, পরিপূর্ণ বিধান দিয়েছে দিন। সত্য বিষয়টা আল্লাহর হাবিব পাক তুলে ধরেছেন, সাহাবায়ে কেরাম এই সত্য বলার জন্য জীবন পর্যন্ত বাজি রেখেছেন। আর আজকে আমি যদি এই মিথ্যাটাকে যদি সাপোর্ট করে যাই, কিয়ামত পর্যন্ত এরা যেই বিষয়গুলো যেভাবে বলবে, পরবর্তী মুমিন মুসলমান যারা হবে এরা এই কুফুরির উপরই তারা থাকবে, মানে কিয়ামত পর্যন্ত লোকেরা এই আকীদা পোষণ করবে, আর সব মুমিন মুসলমান বেঈমান হয়ে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। চিন্তা কোথায় ইমাম হুসাইনের? সুবহানাল্লাহ। কোন জীবনটা কি এমনি দিয়েছে? যদি সেই দিন কারবালা তাদের যদি জীবন না দিতে, এই মিথ্যা বিষয়গুলো আমাদের কাছে এখন সত্য হয়ে যেত, আর আমরা মনে করতাম এইটাই সত্য, বিনিময়ে আমরা কাফেরা বেঈমান হয়ে যেতাম। জোরে করে নাউজুবিল্লাহ। সত্যটা বলতে হবে, কথা বলে ঠিক না ঠিক? জীবন বাজি রেখে হলে সত্যটা বলতে হবে। আর সত্য বিষয়টাকে যদি আমরা না বলি, আমরা যদি মিথ্যাকে সাপোর্ট করে যাই, আমাদের পরবর্তীটা মনে করবে এইটাই মনে ঠিক। কি কথা কন বাবা, ঠিক না ঠিক? অথচ মিথ্যা সারা জীবনই, এটাকে কিন্তু সত্য বলা যায়? এই জন্য কবি গালে বলেছেন, সাদাকাত ঝট নেহি শক্তি হয় সাদাকাত, সাদাকাত ঝট নেহি শক্তি হয় বানাটি কি উসুল সে, কে খুশবু নেহি শক্তি হয় কাগজ কি ফল সে, সাদাকাত ঝট নেহি শক্তি হয় বানাটি কি উসুল সে, কে খুশবু নেহি শক্তি হয় কাগজ কি ফল সে। হাজার হাজার কথা দিয়া একটা বানোয়াট কথাকে তুমি সত্যে প্রমাণিত করতে পারবে না। হাজার কাগজের ফুল যদি বিভিন্ন রকমের তুমি সাজায় রাখো, হাজার কাগজের ফুল থেকে আসল ফুলের গ্রাম কখনো পাবে না। কি কথা কন বাবা, ঠিক যাবে ঠিক? এই জন্য কবি বলেছেন, অহ ফুল ফুল নেহি হায়, অহ ফুল ফুল নেহি হায়, জেস ফুল মে ভু নেহি হায়, অহ ফুল ফুল নেহি হায়, জেস ফুল মে ভু নেহি হায়, অহ দিল দিল নেহি হায়, জিস দিল মে আল্লাহ নেহি হায়, অহ দিল দিল নেহি হায়, জিস দিল মে আল্লাহ নেহি হায়। ইমাম হুসাইন বললেন, না রে ভাই আব্বাস, আমর বিন সাদকে বলে দাও, এই মানুষটার নামে আমরা বায়াত গ্রহণ করতে পারি না, একজন ফাসেককে আমি কখনো সাপোর্ট করতে পারি না, একজন বেনামাজি মুসলমানের খলিফা হবে না। না তুমি কি পড়ো নাই? খেলাফতের জন্য শর্ত হুজুর বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। হুজুর খেলাফতের জন্য শর্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম সেই শর্তের ভিত্তিতে খেলাফতের মহান দায়িত্ব গ্রহণ করেছেন। আবু বকরের সামনে কেউ দায়িত্ব নেয় নাই, সুবহানাল্লাহ বলেন, আবু বকর থেকে এই পৃথিবীতে দামি আর কেউ নাই তৎকালীন জামান, আমার হুজুরের পর আব্দুল বাশারে বাদাল আম্বিয়া সিদ্দিকী আকবর, সুবহানাল্লাহ। কোন সমস্ত ওলামায়ে কেরাম একমত, আম্বিয়া কেরামদের পথে সবচেয়ে আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে দামি যেই মানুষটি, সবচেয়ে নির্ভরযোগ্য এবং দামি সম্মানের পাত্র যেই মানুষটি আব্দুল বাশার, ওই মানুষটির নাম হলো হযরতে আবু বকর, সুবহানাল্লাহ। আবু বকরের সামনে খলিফা হওয়ার জন্য কেউ যায় নাই, ওমরের পাওয়ার ছিল কয়, কিন্তু ওমর কয় না না, আল্লাহর কসম আবু বকরের সামনে আমি কি বলবো। আবার আবু বকর যখন নাই, ওমরের সামনে কেউ দাঁড়াইলাই, উসমান কয়লা আপনার সামনে আমরা কি দাঁড়াবো। হযরতে ওমর বিদায় হওয়ার পর দুই গ্রুপ হয়ে গেল, এক গ্রুপ হযরতে আলীর পক্ষে আর এক গ্রুপ উসমান। আলীকে যখন ডাকানো হলো, উনি বললেন, আল্লাহর কসম উসমানের সামনে আমি আলী কিছুই না।
খেলাফতের মহান দায়িত্ব উসমানকে মানায়। উসমান বলেছেন হযরত ওমরকে মানায়, ওমর বলে আবু বকর কি মানায়, আবু বকরের সামনে আমি কি খেলাফতের দায়িত্ব পালন করব। খেলাফতের এই পৃথিবীতে যত মানুষ সবচেয়ে সব গুণাবলী যার ভিতরে, উনি হবেন খেলাফত খলিফা, বড় আলেম, যিনি আলেম হতে হবে, তাকওয়াবান হতে হবে, ফরজগার হতে হবে, সব মিলায়া সর্বগুণ যার মধ্যে, আলামরু বিল মারুফ নাহি আনিল মুনকার আকামুস সালাহ ওয়া ইতাজ যাকাত, এই সব গুণ যিনি বাস্তবায়ন করবেন, খেলাফতের দায়িত্ব এমন ব্যক্তির হাতে আসবে কারে, আবু বকর হলো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আবু বকরের পর হযরত ওমর লামলে সবাই বললেন ওমর হলো সবচেয়ে উপযোগী, ওমরের পর সবাই বলেছে ওসমান হলো উপযোগী, সবাই বলেছেন হযরত আলী হলো উপযোগী। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বললেন ভাই আব্বাস কাজী খলিফা হওয়ার জন্য শর্ত আসি বললেই তো হওয়া যায় না, খেলাফতের মহান দায়িত্ব গ্রহণ করার আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তবে সময়ের কারণে লোকেরা আমাকে পছন্দ করেছি এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করার মতো এজিদের কোনোই যোগ্যতা নাই, কোনোই যোগ্যতা নাই। কাজী যদি এই অন্যায়টাকে যদি আমি সাপোর্ট দিয়ে যাই, কিয়ামত পর্যন্ত সত্যটা বিলুপ্ত হয়ে যাবে, আর এই মিথ্যার উপরে কিয়ামত পর্যন্ত মানুষগুলো ভেসে যাবে, বিনিময়ে মানুষগুলো বেঈমান হয়ে জাহান্নামি হয়ে যাবে। আল্লাহু আকবার। সালাতু ইয়া রাসূলাল্লাহ। সালাতু ইয়া রাসূলাল্লাহ। দ্বিতীয় প্রস্তাব, জি ভাই না, দ্বিতীয় প্রস্তাবটা মনে আছে না? এজিদ বাহিনী তিনটা তো রাখে নাই, প্রস্তাব দিয়েছেন কয়টা খেয়াল করেন ভালো করে। আজকে শুধু আমি রাতের কথা বলবো, যেহেতু যুদ্ধে যাবো না, তো আমরা শুধু রাতের কথা বলবো। সন্ন্যদ হাজির, যেহেতু আলোচনা ঠপিস হলো, রাতে কি ঘটেছে শুনে থাকেন কি ঘটতেছে। ইমাম হোসেন বললেন আব্বাস ভাই আরেকটা কি? জি ভাই জান। আব্বাস বললেন ভাই হোসেন হানা ওয়াক্তুল ইমতিহান, পরীক্ষা দেওয়ার, সুবহানাল্লাহ, আমি কি বলবো, দ্বিতীয়টা আমি কি বলবো, পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছি। দ্বিতীয় যেই প্রস্তাবটা এরা দিয়েছে, এদের দ্বিতীয় প্রস্তাব হলো বায়াত গ্রহণ কর, অথবা দুই নম্বর একটা অপশান, যুদ্ধের জন্য এখনই তৈরি হয়ে যা, এখনই কাজী, এখনই তৈরি হয়ে যাও। আমর বিন সাদ দাঁড়িয়ে আছেন, এরা সৈন্যবাহিনীকে সব রেডি করে ফেলেছেন, আপনি ওয়াড়া দিলে, আপনি ওয়াড়ার করলে যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরতে আমর বিন সাদ বললেন তাড়াতাড়ি করে খবর জানা, সংবাদ জানা, আমরা রেডি আছি, তৈরি আছি। ইমাম হোসাইন আব্বাসকে বললেন ভাই আব্বাস যাও, ও ভাই তুমিও যাও। সাদ বিন আব্দুল্লাহ পাশে ছিলেন, জুহাইর বিন কায়নও পাশে বললেন তোমরা যাও। গিয়া বলো অন্তত পক্ষে আজকের একটি রাত আমাদেরকে যাতে উপহার দেয়, একটু সুযোগ দেয়, যাতে একটি রাত যাতে আমাদেরকে তারা সুযোগ দেয়, একটি রাত তাদের কাছে চাই। সুবহানাল্লাহ। এই রাতের বেলা আমরা এখন কি যুদ্ধ করব, আমাদেরকে একটু সময় দিতে বলো। হযরতে আব্বাস সহ সাদ বিন আব্দুল্লাহ সহ আমর বিন সাদ এজিদ বাহিনীর কাছে যা বললেন, ও ভাইয়ের আমার, আমাদের ভাই ইমাম হোসাইন বলেছে আজকের রাতটুকু আমাদেরকে যদি সময় দিতা। আমর বিন সাদ মস্তক নত করে ফেললেন, সীমার বললেন না আপনি বলে দেন, আলী আপনি বলে দেন কায়েদকে, মানে আমর বিন সাদকে গেলে খোঁজ, আপনি কম কি আবার সময় কি, আমার সুযোগ এখন যায়, দেরি করা লাভ নাই, নাউজুবিল্লাহ বলি, সুযোগ দেওয়া যাবে না। পাশ থেকে আরেকজন বললেন ভাইয়ের আমার, যদি কোনো কাফের বেঈমানের সাথে আমরা যুদ্ধ করার জন্য যাইতাম, এরাও যদি আমাদের কাছে একটি রাত চাইতো, আমরা কি দিতাম না?
এইবার সিমারের মুখটা মলিন হয়ে গেল, সেও তখন মাথা নত করে ফেললেন। আমর বিন সাদ বললেন, ঠিক আছে আব্বাস যাও, আজকে রাত সময় দিলাম, তবে আগামীকাল ফজরের পর আর একটু এক মুহূর্ত সময় দেওয়া হবে না, ফজরের জামাত হওয়া পর্যন্ত তোমাদেরকে ফুরসত দেওয়া গেল। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, বলো আজকে রাত শুধু একটা রাত চাই, এই রাতের বেলা প্রাণ ভরে প্রাণ ভরে মহান মনিবের কুদরতি কদমে সেজদায় পরে লুটায়া কাঁদবো, গভীর রাত আল্লাহ সামনে দাঁড়ায়া, কখনো রুকুতে আর কখনো বা কিয়ামে আর কখনো বা সেজদার ভিতরে আমার আল্লাহকে প্রাণ ভরে ডাকবো, হুজুরকে ডাকবো আল্লামা ইবনে আল্লামা ইকবাল বলেছে, না খাহাম খোবে দুনিয়া, না খাহাম না খাহাম খোবে দুনিয়া, না খাহাম রাখাতে কুবা আগার খাহাম তোরা খাহাম, আগার খাহাম আগার খাহাম তোরা খাহাম, না খাহাম বাগের দ্বারা, না খাহাম খোবে দুনিয়া, না খাহাম রাখাতে কুবা আগার খাহাম তোরা খাহাম, আগার খাহাম আগার খাহাম আগার খাহাম তোরা খাহাম, না খাহাম বাগের দ্বারা, না খাহাম না খাহাম বাগের দ্বারা। আল্লাহু আকবার। কায় মনে বাক্যে রাতে বেলা আমরা বলবো আল্লাহ জান্নাত চাই না, আল্লাহ জান্নাত চাই না, ও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিও চাই না, আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর সারা ধন দুনিয়া আমারে বানিয়ে দেল্লা, না না তাও আমি চাই না আল্লাহ, সব দামি গাড়িটার মালিক আমারে বানিয়ে দেল্লা, না তাও আমি চাই না আল্লাহ, এই চট্টগ্রাম শহরে দামি দামি বাড়িগুলো আমারে দিয়ে দেন আল্লাহ, না 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 এই বাড়ি আমি চাই না, এই গাড়িও চাই না আল্লাহ, সুন্দর নারী আমারে দিয়ে দেন, না আল্লাহ তাও চাই না, ও আল্লাহ 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 আল্লাহ, বাড়িও নয় গাড়িও নয় নারীও নয় আল্লাহ, প্রাণ ভরে কায় মনে বা কাল্লারে বলবো আল্লাহ আমরা তোমার রেজামন্দি হাসিল করবার জন্য চাই রে আল্লাহ, জান্নাত না জাহান্নাম না আল্লাহ তোমারে চাই। আব্বাস বললেন, আমর বিন সাদ সময় কি দিবে আমাদেরকে, ইমাম হুসাইন একটা রাত চেয়েছেন, সবাই বললেন ঠিক আছে যাও, দাঁড়াও আব্বাস দাঁড়াও, আমর বিন সাদ এই আমার ফুফাতো ভাই আব্বাস, আব্বাস হইল সিমারের আপন ফুফাতো ভাই, খেয়াল করেন ভালো করে বুঝেন ভালো করে, ইতিহাস হাজার হাজার নাম সম্মান আদিরে, যে আব্বাস এখন কথা বলতেছে আমার আব্বাস হলো সিমারের আপন, জোরে কর না কি ভাই ফুফাতো ভাই, আপনাদের সব আছে না ফুফাতো ভাই, আমাদের এখানে মানে বাবার বোনের ছেলে ফুফাতো ভাই সম্মান আদিরে, আমর বিন সাদ আমি তো আগেই বলেছিলাম, ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আমি বলেছিলাম গভর্নরের কাছে, আব্বাস তুমি তোমার ভাই আব্দুল্লাহ, আল্লাহু আকবার, তুমি তোমার ভাই আব্দুল্লাহ তোমার আরেক ভাই মোহাম্মদ আরেকজন আছে ছোট আমার জানি না, এই চারজন তোমরা এসেছো ইমাম হুসাইনের সাথে, আমি গভর্নরের কাছে প্রস্তাব রেখেছি এবং মঞ্জুর করেছি, আমার ফুফাতো ভাই চারজন এখানে এসেছে, এই চারজনকে নিরাপত্তার দায়িত্ব আমি ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছ থেকে নিয়ে এসেছি, আমর বিন সাদ আমার ফুফাতো ভাইদেরকে আপনি দিয়া দিয়েন, এদের সঙ্গে কেউ যেন যুদ্ধ না করে, আমার ফুফাতো ভাইরা সোজা আমি রাজধানীতে পাঠাইয়া দিব। আব্বাস একটা থুতু মারছিলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, মৃত্যুর দুয়ারে দাঁড়ায়া, মৃত্যুর দুয়ারে দাঁড়ায়া সাহাবায়ে কেরামের প্রেম কি মহাব্বত কি ভালোবাসা, হযরতে সিমার কে আব্বাস, হযরতে আব্বাস সিমার দিকে থুতু নিক্ষেপ করে মুখটাকে মলিন করে দুই চোখ রাঙিয়া বললেন, বিয়াদব কোথাকার, আমার জন্য তুমি সময় নিয়ে এসেছ, হুজুরের কলিজার টুকরারে কতল করবা আর আমার হুজুর সময় দিবা, বিয়াদব কোথাকার কি সময় দিবি তুই আমার, দুশ্মনের রসুলের সাথে বন্ধুত্ব নাই, কথা বলেন কথা বলেন কথা বলেন,
দুশ্মনের রসুলের সাথে কোনো বন্ধুত্ব নাই, দুশ্মনের রসুলের সাথে হৃদয়তা নাই, এগুলো আমার নবীর দুশ্মন। সেই যুগে এদের সাথে হুজুর বলেছেন না না মুমিন মুসলমান না, সাহাবাই কারাম না, সাহাবাই কারাম না, সে যুগে সম্পর্ক রাখে নাই। উম্মে হাবিবা আমার হুজুরের স্ত্রী, সুবহানাল্লাহ, কোন আহ কেমন দুশ্মনের রসুলের প্রতি কেমন ব্যঙ্গ বিদ্রোহ। উম্মে হাবিবা আমার হুজুরের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান, আম্মা জান উম্মে হাবিবা, ওনার বাবার নাম হলো আবু সুফিয়ান। সে তখন কাট্টা কাফের আর বেঈমান। ফতে মক্কা যখন হয়ে গেল, সুবহানাল্লাহ, ফতে মক্কা যখন হয়ে গেল, এই আবু সুফিয়ান দৌড়াইয়া যায় উম্মে হাবিবার কাছে যায়, উঠে আমার আমার মেয়ে উম্মে হাবিবা হুজুরের বিবি। যেই মাত্র আবু সুফিয়ান উম্মে হাবিবার ঘরের দুয়ারে, উম্মে হাবিবা আম্মা জান ভিতর থেকে জানবার চাইলেন কে, আমি আবু সুফিয়ান, আব্বা আবু সুফিয়ান, জি আব্বা দাঁড়ান। আব্বাকে দাঁড় করাইয়া উনি ভিতরে গেলেন, ভিতরে যায়া কি যেন করলেন, বুঝলেন, মা দরজা খোলো একটু অপেক্ষা করেন আব্বা, একটু অপেক্ষা করেন, বিছানা ঠিক করি, বিছানা ঠিক করি। তো বাবা তো গেলে জিয়ের বাড়িতে গেলে সুন্দর সুন্দর বিছানা বিছিয়ে যায়, কথা বলে ঠিক না বেটি, জামাই দামি কোনটা বিদেশ থেকে আনছে, আব্বা আইছে বাবার বাড়ির মেহমান, তো আলাদা একটা ইজ্জত সম্মান, কথা বলে ঠিক না বেটি, শ্বশুর বাড়ির মেহমানকে দাম দিয়ে নাইলে আবার দেখবেন যে বলো ভালো রান্না হইতো না, আবার আপনার মেহমান তো এমনি তো স্বামী বাড়ির মেহমান তো আবার দাম নাই আমার কাছে, কথা কোনো ঠিক না ঠিক। আর দেখবেন শ্বশুর বাড়ির মেহমান যদি আইয়ে কত কি রান্না করে, দেশি মুরগ লাগবো, গোস্ত আনো, মাছ আনো, যাও না ইলিশ মাছ এখন দাম কম লুয়ে হয়ে যায়। আর যদি দেখবেন স্বামীর আমনের কোনো মেহমান যদি আইয়ে এই অসুখ হেই অসুখ ঠিক আছে আর রানমুও নেই আর কি, হ্যাঁ কুয়ারও পাওয়া যায় না ঠিক মতো, কথা কোনো ঠিক না ঠিক। এখন বাবার বাড়ির মেহমান, বাবা আইসে এখানে কেমন ইজ্জত সম্মান, মা আব্বা আজ দাঁড়ান বিছানা ঠিক করি। সুফিয়ান তো মনে করছে দেখ আমার মেয়ে মনে খুব ইজ্জত সম্মান করবে। এবার ঘরে ঢুকছে আবু সুফিয়ান, যাইয়া দেহে যে বিছানা আসিল, বিছানা সুন্দর করে বিছানা কান এমনি আসিল তো এটা উল্টাইয়া খালি সারের উপরে বিছিয়ে রাখছে। সুফিয়ান খাড়িয়া রয়েছে, আমার মেয়ে এই কি কাজ কার করে, বিছানা মনে হচ্ছিলাম দামি বিছানা বিছিয়ে যেইটা আছে এইটাও তো দেয় না, সুবহানাল্লাহ, কন্যা আবু সুফিয়ান অবাক হয়ে গেলে বললেন মারে মা, দুনিয়ার মেয়ের বাড়িতে যদি বাবা আসি সবচেয়ে ভালো চাদরটা নে, বাবার জন্য বিছিয়ে দে, ভালো খাবার টুকুন মেয়েরা বাবার জন্য তৈরি করে দেয়, আমি তোমার বাবা আসলাম আর তুমি আমার জন্য সবচেয়ে খারাপ ব্যবহারটা তুমি করলা, যেই চাদরটা ছিল সেই চাদরটা পর্যন্ত তুমি উঠাইয়া ফেললা। উম্মে হাবিবা জবাব দিল আল্লাহর কসম, যেই বিছানাটা বিছানা ছিল এই বিছানার উপরে আল্লাহর হাবিবাত হায়াতুন নবী আমার নর নবী পাকের কদম পড়েছে, আমার হুজুর আমার হুজুর এই বিছানায় হুজুরের কদম পড়েছে, হুজুরের ছোঁয়া পড়েছে, রহমাতুল লিল আলামিন এই বিছানায় বসেছে আপনি, যদি আমার বাবা হন আপনি আরো কিছু হন, আমার হাজার বাবা যদি হয়ে যান আল্লাহর কসম আপনি হলেন আমার হুজুরের দুশ্মন, বাবা হন আর যাই হন না কেন, হুজুরের একটা দুশ্মনের সাথে এর চেয়ে ভালো ব্যবহার আমি মেয়ে হয়ে আর দেখাতে পারি না। কারণ বাবা বলেন আর ভা বলেন, মা বলেন আর পরিবার বলো আর পরিজন বলো, এদের থেকে বেশি যাকে মহব্বত করতে হবে তিনি আমার নবী মুস্তফা, কথা কন ঠিক না বা ঠিক। সহিহুল বুখারী এদের হযরত ওমর বলেন, কলা ওমর ইয়া রাসূলুল্লাহ আন তাহাব্বু ইলাইয়া মিন মালি ওয়া ওয়ালিদাইয়া ইল্লা বিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী ওয়াল্লাযী লা ওয়াল্লাহি লা ইউমিনু হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসি, ফাকাল ওমর ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি ওয়াল্লাযী আনজাল আলাইকাল কিতাবা ইয়া নাবী আল্লাহ লা আন তাহাব্বু ইলাইয়া মিন মালি লা আন তাহাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা ইয়া ওমর তাম্মা ইমানুকা, রাওয়াহুল বুখারী জিলদে থানি, আও কামা ক্বালা আলাইহিস সালাম জবান খুলে আওয়াজ করে বলি মারহাবা। হযরত ওমর বললেন হুজুর আমি আপনাকে মাল থেকে বেশি মহব্বত করি, আমি আপনাকে আমার মা বাবা থেকে বেশি মহব্বত করি, কিন্তু জাম থেকে তো আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহু আকবার। নবী আমার বললেন ওমর, ও মা বলো আর বাপ বলো, যতক্ষণ পর্যন্ত জাম থেকে তুমি বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না।
হযরত ওমরকে হুজুর বলেন, ওমর এখনো ইমানদার হতে পারো নাই, ওমরের শরীরটা কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল, এত কিছু করলাম, হুজুর বলে আমি ইমানদার হতে পারি না। হুজুর বলেন, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান থেকে আমি নবীরে বেশি মহব্বত আর ভালো না বাগবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। হযরত তোমার এবার হুজুরের কদম চেপে বলো, আল্লাহি বাসাকা বিল হাক্কি লা তাহাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতি বাইনা জানবাইনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি আমার জান থেকে আরো বেশি প্রিয়। হুজুর কে, ওমর ওমর এই মাত্র তুমি ইমানদার হইলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রসুল্লাহ, হায়রে সাফায়াতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, আরে নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ মুস্তাফা। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রসুল্লাহ, হায়রে সাফায়াতের রসুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত আমর বিন সাদ উনি বলতেছেন, তোমার ফুফাতো ভাই কি বলেন? ফুফাতো ভাই একটা ধমক মারলেন আর বললেন, সীমার বেদব হুজুরে দুশ্মনী করে তুমি আমারে বাঁচাইতে চাইছ, আর হুজুরের কলিজার টুকরা ফাতেমার নয়নমণি এখানে শাহাদাত পালন করবে আর তুমি আমাদের জীবন বাঁচাইতে আসো, তা বেদব তা এখান থেকে, আল্লাহু আকবার, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন বন্ধুগণ, সন্ধ্যা ঘনিয়ে গেল, আস্তে আস্তে রাত পেরিয়ে আসতেছে, নামাজ শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভাষণ দেওয়া আরম্ভ করলেন, ভাইয়েরা আমার, কাফেলার লোকেরা ইমাম হুসাইনের পিছনে, ইমাম হুসাইন নামাজ শেষে বললেন, ইতিপূর্বে এরা সবাই কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর পিছনে নামাজ আদায় করেছে, ওই বাহিনীও নামাজ পড়েছে, সম্মানিত হাজিরিন নামাজ পড়লে কি লাভ হবে কথা কন না? ইমাম হুসাইনের কাফেলার নামাজে তাদের মাঝে পাঞ্জাবি ছিল, হুসাইনি কাফেলা হুসাইনি কাফেলার পরনে টুপি ছিল, এদের মাথায় পাগড়ি বাঁধা ছিল, এদের হাতে তাসবিহ ছিল, আর ইজিদ বাহিনী তাদের গায়ে পাঞ্জাবি, এদের মাথায় টুকরি, এদের মাথায় পাগড়ি, এদের হাতে তাসবিহ, এরা কোরআনে হাফেজ, এরা অনেকে ছিল বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস, তাই বলে ইজিদ বাহিনী আর হুসাইন বাহিনী দুই দিকে এক সমান? জোরে কান, দুই কাফেলা কি এক সমান? এরাও নামাজ পড়েছে ইজিদ বাহিনী, তারাও নামাজ পড়েছে, এদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হুসাইনি কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সম্মানিত হাজিরিন নাম আর কালিমা সব ঠিক থাকলো, লেবাসের সুরতে মুমিন মুসলমান হওয়া যায় না, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হাদিস শরীফ খুলে রাখেন বাবার, আরে আমার এই তো মনে পড়ে যায় না বললে নাই, বরকতান বলে যায়, কিতাবের নাম হলো সুনান ইবনে মাজা, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াকুনু ফি আখির জামানে কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালুহুম ইয়াকরাউনাল কুরআনা ওয়া হুম ইয়াকরাউনাল কুরআন লা ইউজাইজু হানাজিরুহুম ওয়া হুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি ওয়া হুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকু সামু রমিয়াতে কামা ইয়ামরুকু সামু রমিয়াতে রাওয়াহ ইবনে মাজা আও কামা কালা আলাইহি সালাম, জবানটাকে আওয়াজ করে বলি আল্লাহু আকবার, লম্বা হাদিস সুনান ইবনে মাজাতে আছে, মাদ্রাসা আলিয়া কামেলে পড়ানো হয়, ধামতি আলিয়া মাদ্রাসাতে এটা আমার ক্লাস সুনান ইবনে মাজা, এই কয়েক পৃষ্ঠা উল্টাইলে হাদিস আছে, হুজুর বলেছেন সায়াকুনু ফি আখির জামানে কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, নবীজি আমার
সাহাবীদের বললেন, ও সাহাবীরা, কেয়ামতের আগে এমন অনেক দল বের হয়ে যাবে না নামাজ পড়বি, কেয়ামতের আগে এমন দল বের হয়ে যাবে না টুপি পরবে না পাগড়ি পরিধান করবি, এদের মাথায় পাগড়ি থাকবে, এরা লেবাস আর ধারণ করবে মুমিন আর মুসলমানের, এরা নামাজ পড়বি, এরা তাসবিহ পড়বে, এরা কোরআন তেলাওয়াত করবে, এদের কোরআন তেলাওয়াত চমৎকার কোরআন, এদের তেলাওয়াতটা শুধু মুখে মুখে আছে অন্তরে প্রবেশ করে না তেলাওয়াত, হুজুর বলেছেন এদের নামাজ দেখলে তোমরা মনে করবা তাহাকে রোনা সলাতাকুম মা সলাতিহিম, হুজুর বলেছেন তাকিরুনা সালাতাকুম মা সালাতিয়া সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, এদের রোজা দেখলে তোমরা মনে করবে এরাই হলো সবচেয়ে বড় রোজাদার, তোমরা মনে করবে এরাই হলো সবচেয়ে বড় নামাজি, এরা হলো সবচেয়ে বড় দিনদার, এদের পাগড়ি আছে, এদের মাঝে মাঝে মেসবাক আছে, আবার দিনের জন্য এরা জান প্রাণ দিয়ে সব ঘুরে ঘুরে বেড়ায়, আছে কি নাই? এরা আমরা দিনের কাজ করি, এ কথা কন্যা আছে কি নাই? আর এমন ভাবে দাওয়াত দেয় কয় কই যাইবেন, সারা জীবন ভর অফিসে ঘুষ খাইছেন, সারা জীবন ভর কত হিসাব দেখেন দোকানদার ভাই, দোকানদার ভাই হিসাব মিলা কি করবো, হাই রে আমি তো নার্ভাস, আমি তো এখন সব ফেল হয়ে গেলাম, আমি তো জাহান্নামি লাকড়ি হয়ে গেলাম, এবার দিনই ভাই ভাই না 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 লা তাক না তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না, এমন একটা পথ তোমারে বাতলে দেই রে ভাই, সারা জীবন যে ঘুষ খাইলা, সারা জীবন যে বদমাইশি করলা, সারা জীবন নাফরমানি করেছো, সারা জীবন ঘুষ খেয়েছো, সারা জীবন মিছা কথা কত কি কইছা, যেই গুনাহ হইছে আমাদের দলে যদি আয়া এক কদম যদি দাও, এক কদম দিলে, এক কদম দিলে আমাদের এখানে, এক কদম যদি দাও আমাদের এখানে, এক কদম দিলে, এক কদমে যদি তুমি দাও প্রতিটা কদমে কদমে 49 কোটি করে নেকি পাওয়া যায়, নাউজুবিল্লাহ বলেন না, আমরা এখানে এক কদম দিলে, এক কদম দিলে 49 কোটি 49 কোটি সওয়াব পাওয়া যায়, লক্ষ বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসো তুমি আমাদের দলে, আমরা দলে আয়ো তুমি এখানে নামাজ পড়ো, আমি বলে এক কদম দিলে 49 কোটি, নাউজুবিল্লাহ বলে না, বলে কি বলে না, সিসি এমন ধোকাবাজি করে মানুষগুলো রে, ক মক্কা মদিনা বিলে ফেল, মক্কা মদিনা বিলে আমাদের দেশের এস্তেমা বিলে, ক মক্কা মদিনা ফেল, আর জোরে কেন নাউজুবিল্লাহ বয়ান দেয়, ক মক্কা মদিনা বিলে ফেল, মক্কা মদিনা বিলে ফেল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে কেন, আইলে বিলে এক রাকাতে বিলে, এক রাকাতে বিলে 49 কোটি রাকাতের সব, নাউজুবিল্লাহ বলে এই ধোকাবাজি কথাগুলো মানে, এবার হিসাব মিলে সাধারণ কিছু লোক তো বুঝে না, তা সারা জীবন গুষ্টুর জাকায় হিসাব করে গুষে কত গুণা হয়েছে, যেই গুণা হয়েছে, আর এমন যদি এক রাকাতে যদি 49 কোটি হয় মাশাআল্লাহ, সিল্লে যদি একটা লাগান যায় তাহলে কত হাজার কোটি, কম্পিউটারে তো হিসাব ধরতো না, গুণায় আর এই সোয়াবে হিসাব মিলে দেওয়া যায়, সোয়াব লাভে থাকবো, এরা কয় এক সিল্লে দিয়ে জোরকন্যা নাউজুবিল্লাহ বলি, আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ, এই সকল ধোকাবাজি কথা বলে সাধারণ লোকগুলোকে আজকে ইমান হারা করতেছে, কথা বলেন বাবা ঠিক না বেটে, অথচ কোথায় হলো মক্কা মুকাররমার নামাজ, যেখানে এক রাকাতে 1 লক্ষ রাকাতে সব, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর এখন মক্কা মদিনা বিলে ফেল হয়ে গেছে আমাদের এখানে, আর আরে অত সহি হাদিস এর বিরোধিতা, সহি হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في بيته بصلاة وصلاة في المسجد القبلي ب25 صلاة وصلاة في المسجد الذي جمع فيه ب500 صلاة وصلاة في مسجد ب50000 صلاة وصلاة في مسجد الحرام ب100000 صلاة رواه ابن ماجه كما قال عليه السلام الله اكبر مكة مكرمة এক রাকাতে 1 লক্ষ আর এরা এখন বয়ান দিচ্ছে কয় আমার এখানে ইস্তেমা 49 কোটি নাউজুবিল্লাহ বলে এই জন্য বাবার আরে আমার কারবালার মাঝে ইসলাম দুইটা ভাগ হয়ে গেল কথা কন কথা বলে বাবা ঠিক না বেঠে দুইটি ভাগ হয়ে গেল ইমাম হোসেন এবার ভাষণ দিচ্ছেন ভাইয়ের আমার আজকে রাতি হলো শেষ রাত ইমাম হোসেন এবার ভাষণ দেওয়া আরম্ভ করলেন এরা নামাজ পড়েছে ইমাম হোসেনের কাফেলার পেছনে বারবার ইমাম হোসেন এদেরকে এই পর্যন্ত বলে আসছেন ভাইয়ের আমার তোমরা কার বিরুদ্ধে তরবারি ধরেছো তোমরা কার বিরুদ্ধে তরবারি মারবা কারে তীর দিয়ে তোমরা আঘাত করবা আজকে রাত হলো আমার জীবনের শেষ রাত ইমাম হুসাইন চোখের পানি সারে কান দিয়ে আর বলি হাল তাসমাউ তোমরা কি শুনছো তোমরা কি শুনছো একজনের কোনো আওয়াজ নাই উনি বারবার বলতেছেন বারবার বলতেছে তোমরা কি আমার কথা শুনছো আমি কি আল্লাহর হাবিবের কলিজার টুকরা নই তোমরা কি শুনো নাই হুজুর বারবার বলেছি
ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একবার নয় বহুবার হুজুর বলেছেন আমার হাসান আর হুসাইন হলো জান্নাতি জওয়ানদের সর্দার। সুবহানাল্লাহ। আমার নানাজির কথাকে তোমরা ভুলে গেছ, যাও মদিনায় যায় দেখো, এখন অনেক সাহাবীরা জীবিত আছে। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায় তোরা, কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। যতই বুঝায় কোনো বুঝবে, শেষ কথাটা হলো ইমাম হোসাইনের, হাল্লাকুম ফিহি মুসলিমান, তোমাদের মধ্যে কি মুসলমান নাই? লাইসা ফিকুম মুসলিমা। আল্লাহু আকবার। এরপরে আর কোনো কথা নাই, শেষ। এটা হলো ওনার শেষ ভাষণ। তারিখুল খলাফাত আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, একবার দুইবার বারবার যখন বলছেন কোনো আওয়াজ নাই, মনের কষ্টে মনের কষ্টে তখন বলে ফেললেন লাইসা ফিকুম মুসলিমা, তোমাদের মধ্যে কি একজনা মুসলমান নাই? বুঝে গেল আল্লাহ অপেক্ষা রাখে না হুজুরের কলিজার টুকরার বিরুদ্ধে, যারা তরবারি ধরবার চায়। ইসলাম বহু মাইল তার থেকে দূরে সরে যায়। কথাকান বাবা ঠিক না? ইমাম হুসাইন বললেন তোমাদের মাঝে লাইসা ফিকুম মুসলিমান, তোমাদের মুসলমান নাই, কারো আওয়াজ নাই। এরপরে বারবার বলতেছি, তোমরা আমাকে বারবার দাওয়াত করেছ, আমি তোমাদের দাওয়াতে এসেছি, তোমরা আমার বিরুদ্ধে তরবারি মারবা, শিও শরীরে কোন জায়গায় তরবারি মারবা, এই কপালে আমার হুজুর হাজার বার চুমা লাগিয়েছি, এই কপালে আমার বাবা চুমা লাগিয়েছে, জান্নাতি রমণীদের সরদার মা ফাতেমা সারা জীবন কোলে করে রেখেছেন আমি সেই হোসাইন। নানাজি আমার কষ্ট সইতে পারে না, আমার নানা মিম্বর থেকে নেমে আমি হোসাইনকে কোলে করে উঠে গেছে। সেজদা থেকে যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন মাথা না উঠায় আল্লাহর হাবিব পাক ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠায় না। ইমাম হুসাইন সেজদা থেকে নাম মানে পিঠ থেকে নামতে চায় না, হুজুর হাত জোর করে নামাবার চায়। হযরতে জিব্রিল আমিন হুজুরের কানে কানে বলে দেয়, ইয়া নবী আল্লাহ আপনি চ্যানেলনি, কে আপনার পিঠ মোবারকে বসা? হযরত ওমর বললেন, ওমর বললেন জোহরের নামাজের আগে হযরত ওমর কয় আমি মদিনাতে গেলাম, যায়া দেখি মদিনার মসজিদের সামনে কে যেন ঘোড়ার উপর বসে আছে। সুবহানাল্লাহ। হাদিস, হাদিস শরীফ। হযরত ওমর বললেন আমি কাছাকাছি হলাম, যাওয়ার পর দেখি হযরত ইমাম হুসাইন বলতেছি ও নানা নানা ঘোড়ায় চড়ব। হুজুর বললেন নানার একটু পরেই জোহরের আজান হয়ে যাবি, আর জোহরের আজান হয়ে গেলে আমার সাহাবীরা দূর দারাজ থেকে নামাজ পড়ার জন্য এই মদিনার মসজিদে আসবে, আমার একজন সাহাবীর ঘোড়ায় আমি তোমাকে জানাবো। হুসাইন বললেন না না সেই ঘোড়া নয়, এখনো তো ঘোড়া আছে। হুজুর কয় ডানে বামে তাকে আনবি, কয় আমি তো ঘোড়া দেখতে পাচ্ছি না। ইমাম হুসাইন কয় না না আছে আছে। হুজুর কয় কোন জায়গায়? কয় এখানে আসো না না। এবার ইমাম হুসাইন আমার হুজুরকে বললেন ও নানা দুই হাঁটু মাটিতে গেড়ে দাও। আল্লাহর হাবিব পাক দুই হাঁটু মাটিতে গাড়লেন, কয় সামনে দুইটা হাত বাড়িয়ে দাও। হুজুর দুই হাত বাড়িয়ে দিলেন। এবার ইমাম হুসাইন কয় না না এটাই তো ঘোড়া, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ইমাম হুসাইন পেছন দিক থেকে লাফ মেরে আমার হুজুরের পিঠ মোবারকে উঠা দুইটা কানের ভিতরে এমনি দৈরে কয় ও না না এইটাই হলো আমি ইমাম হুসাইনের ঘোড়া। রহমাতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব পাক যার খাতিরে আমার আল্লাহ তামাম জাহান বানালো সেই নবী পাকই পিঠ মোবারকের উপরে ইমাম হুসাইন বললেন না না এইটাই আমার ঘোড়া। হযরত ওমর কয় আমি তখন কাছাকাছি হওয়ার পর দেখি হযরত হুসাইন আল্লাহর হাবিব পাকের পিঠ মোবারকের উপরে বসা।
ফাদহিকা উমর ফালতাফাতা রাসূলুল্লাহ ইলা উমর হাদিস সুবহানাল্লাহ হযরত উমর দূর থেকে তাকায় দেখেন আর মাথা ডুলার মানে মুস্কি মুস্কি হাসতেছে হুজুর বললেন লিমা দহিকতা ইয়া উমর এই উমর হাসলা কেন হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আল্লাহর কসম আমি দূর থেকেই দেখেছি কে যেন ঘোড়ার উপরে কে যেন ঘোড়ার মধ্যে বসে আছেন কাছাকাছি হওয়ার পর ঘোড়া দেখলাম আল্লাহর কসম আমি মুস্কি মুস্কি এজন্য হাসতেছি ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি ঘোড়াটা কতই না দামি নবীজি আমার হযরত ওমরকে বললেন ওমর ওমর শুধু ঘোড়াটাই দেখলা দামি না না ওমর ঘোড়াটার উপরে যেই মানুষটি বসা আছে এই মানুষটিও কম দামি নয় ওমর হে ওমর কি ঘোড়া খালি দেখছো ঘোড়াই দামি ঘোড়া যে বসে আছে হে দেখো নাই এটা আরো দামি হ্যাঁ সুবহানাল্লাহ কি মহব্বত দেখেছে কি ভালোবাসা হুজুর দেখিয়েছেন এজন্য হুজুর বারবার দোয়া করেছেন আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলাহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল হুসাইনা ফা আহিব্বাহু ওয়া আহিব্বাহু মান ইউহিব্বুহু রাওয়াহু ইবনে মাজা আও কামা কানা আলাইহি সালাম সুনান ইবনে মাজাতে আছে ইমাম হুসাইন হুজুরের কাছে এসেছেন হুজুর ইমাম হুসাইনকে এমনি করে জড়াইয়া কোলে করে বসালেন এবার দুই হাত বাড়িয়া সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখতেছি হুজুরকে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি উহিব্বুল হুসাইনা ফা আহিব্বাহু ও আল্লাহ আয় আল্লাহ 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 আমি আমার হুসাইনকে মোহাব্বত করি কাজী আপনি রব তান আসমানের মালিক আপনি আমার হুসাইনকে মোহাব্বত কইরেন নবী আমার কয় আল্লাহ শুধু আমার হুসাইন কি নয় না আল্লাহ যারা যারা আমার হুসাইন কি ভালোবাসবে ও আমার আল্লাহ পাক আপনি তাদেরকে মোহাব্বত কইরেন এই কাতারের মধ্যে মাহফিল কমিটি আছে আমরাও আছি মহাব্বত আইছেন না এ কথা বলেন ঠিক না বে ঠিক মহাব্বত আর ভালোবাসা আছে কি নাই আরে আহলে বাইতের প্রতি মহাব্বত এবং ভালোবাসা আছে বিদায়তে এসেছে কি কি বলেন বাবা ঠিক না বে ঠিক আর ইন্তেজামিয়া কমিটি বিশাল আয়োজন করেছে এটা মহাব্বত আর ভালোবাসা আছে বিদায় করতে পেরেছে কথা বলেন না ঠিক না বে ঠিক হুজুরের কথা আল্লাহুম্মা হাদিস সহি হাদিস আল্লাহুম্মা ইন্নি উহিব্বুহু আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল হুসাইনা ফা আহিব্বাহু ওয়া আহিব্বাহু মান ইউহিব্বুহু আল্লাহ যে আমার হুসাইনকে মহব্বত করবে আপনি তারিও ভালোবাসেন এজন্য হযরত ওমর কয় আল্লাহর কসম এই হাদিসটা শোনার পর হুসাইনের এমন মহব্বত হযরত ওমর করেছেন ইয়েমেন দেশের বাদশা কাপড়ের টুকরা দিয়েছেন পাঞ্জাবি বানাবার জন্য সব ছেলেদেরকে ইমাম হযরত ওমর পাঞ্জাবি টুকরাটা দিয়ে দিয়েছেন ভাগ্যক্রমে ওই দিন মসজিদে ইমাম হাসান আর হুসাইন আসেন নাই পরবর্তী শুক্রবারে সব ছেলেরা ওই যে নতুন জামা দিছে সবাই নতুন জামা গাও দিয়া মদিনার মসজিদে কিন্তু ইমাম হাসান আর হুসাইন তো জামাই পান না যাবেন করতে পুরান জামা গাও দিয়ে মদিনার মসজিদে ওমর খুতবা দেওয়া উঠলেন হাসান আর হুসাইনকে দূর থেকে দেখতেছেন এদের গায়ে পুরান জামা হযরত ওমর কাছাকাছি হয়ে বললেন আপনারা কি জামা পান নাই ইমাম হাসান হুসাইন বললেন জি না আমরা তো জামার কাপড় পাই নাই হযরত ওমর আর কথা বললেন না সরাসরি উনি মিম্বরে দাঁড়িয়ে বলেন খবরদার মদিনার ছেলেরা গত শুক্রবার আমি তোমাদেরকে যে জামা দিয়েছি গত পিরিয়ডে আজকে যারা নতুন জামা গাও দিয়ে এসেছ আমি ওমরের ওয়ার্ডার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জামা গায়ে দিয়ে কেউ আমি ওমরের সামনে আসতে পারবে না চিৎকার মেরে গেল সুবহানাল্লাহ সবাই সঙ্গে সঙ্গে জামা খুলে ফেললেন ওমর তাড়াতাড়ি করে চিঠি লিখলেন ইয়েমেনের গভর্নর হাসান আর হুসাইন জামা পায় না আল্লাহর কসম আমি ওমর তো আসামি
করে আপনি হাসান আর হোসাইনের জন্য সুন্দর চায়া দুইটা জামা পাঠিয়ে দেন। ওমর হাসান আর হোসাইন যদি জামা পায়, মদিনার সব ছেলেদেরকে আমি জামা পরার কথা বলবো। আর যদি জামা না পাঠানো হয়, যদি এরা জামা না পায়, কেমন পর্যন্ত আমি ওমর ওই জামা পড়তে কাউরে দিতাম না। তোরে কন্যা সুবহানাল্লাহ, আরে মহাব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়, সম্মান হাদিরিন, সাহাবায়ে কেরাম দেখেছেন প্রেম, সাহাবায়ে কেরাম দেখেছেন মহাব্বত আর ভালোবাসা। আমরা হয়তো সামান্য একটু সময় ব্যয় করছি, কথা বলেন ঠিক না ভাই, বুঝতে কোনো অসুবিধা হয়নি বাজার? সম্মানিত হাদিরিন, হযরত ইমাম হোসাইন এক এক করে ভাষণ দেওয়া আরম্ভ করলেন। রাত্র গভীর হয়ে আসতেছে, এশার নামাজ পড়া হয়ে গেল, ওই কাফেলার সাথে এখন মত বিনিময় শেষ। বহু বয়ান দিয়েছেন, কোনো বয়ানে কাজ হয় না, কোনো কথাই তাদের ধরে না। আমর বিন সাদ ওইদিকে সব রেডি করতেছেন, কারা কারা প্রথমে আক্রমণ করবি সব রেডি হয়ে গেল। এই আমর বিন সাদ কত বড় নাফরমান, কত বড় বেঈমান, সাদ বিন আবি ওয়াক্কাস আশার মুবাশশারার ছেলে আমর বিন সাদ বলতেছেন যুদ্ধের কত বড় নাফরমান, প্রথম তীর মারে আর কয় আকাশ বাতাস সব সাক্ষী থাইকো, নবী পরিবারের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, ইমাম হোসাইনের বিরুদ্ধে, আমি আমর বিন সাদ প্রথম তীর মারতেছি, তোমরা সাক্ষী থাইকো। নাউজুবিল্লাহ বলতেন না, না নাউজুবিল্লাহ বাইজ যায় কই, নাউজুবিল্লাহ আর জোরে কই, নাউজুবিল্লাহ না, কত বড় হারামি নাফরমান, তোমরা সাক্ষী থাইকো প্রথম তীরটা আমি মারতেছি, নাউজুবিল্লাহ। জান্নাত জান্নাত এদের কপালে জুটবে, আর জাহান্নামের অতল গহ্বরেতে তাদের এটাও লজ্জিত হয়ে যাবে জাহান্নাম, যারা হুজুরের কলিজার টুকরাকে এমন আঘাত যারা দিয়েছে, নাউজুবিল্লাহ বলি। সম্মানিত সুধি বন্ধুগণ, আমার এশার নামাজ পড়া হয়ে গেল, ইমাম হোসাইন রাদিয়াল্লাহ নিজ তাবুতে এবার ফিরে আসলেন। এবার 72 জন সবাইকে নিয়ে ইমাম হোসাইন বসতেছেন, মহিলারা এইদিকে পর্দার মধ্যে বসে আছেন। ফাখাদাবাল হোসাইন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহ খুতবা দিলেন, ভাইয়ের আমার আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ, এটা হুজুরের সুন্নাত, জোরে কর সুবহানাল্লাহ। সুন্নাত মোতাবেক ইমাম হোসাইন শুরুতে হাম পড়লেন, সানা পড়লেন, এরপরে আল্লাহর হাবিব পাকের উপরে দরুদ সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর ইমাম হোসাইন বলতেছেন, আম্মা বাদ, ফা ইন্নালা আ'লামু আসহাবি আওফা আওফা মিন আসহাবি গাইরি, আল্লাহর কসম আমার এখানে সঙ্গী সাথী যারা রয়েছে, আমার আমি আমি হোসাইনের জানা নাই এর চেয়ে বড় ওয়াদা পূর্ণকারী সঙ্গী সাথী নীল আকাশের নিচে এই জমিনের উপরে আছে কি নাই আমার জানা নাই। আমি হোসাইন বলতেছি নীল আকাশের নিচে এই জমিনের উপরে আমার সঙ্গী সাথী যারা, এরাই সবচেয়ে নাম্বার ওয়ান ক্লাসের ওয়াদা পূরণকারী। লা খায়রা মিন আসহাবি, আমার সঙ্গী সাথী আমার সাহাবি থেকে যারা আমার সঙ্গে এই ময়দানে যারা এসেছে এদের চেয়ে এমন উত্তম আর কেউ নাই। ওয়ালা আহলা বাইতি আবাদ্র, আর আমার পরিবার পরিজন থেকে এমন নেককার কল্যাণমূলক কাজকারী এই পৃথিবীতে আর একজন নাই। জাযাকুমুল্লাহু জামিআন, জাযাকুমুল্লাহু জামিআন, আল্লাহু আকবার। হযরতে হুসাইন বললেন, জাযাকুমুল্লাহু জামিআন, জাযাকুমুল্লাহু জামিআন, আমি হোসাইন বলতেছি আমার আল্লাহর কাছে আমি তোমাদের জন্য দোয়া করব। আয় আল্লাহ, যারা আমার আমার এই কাফেলায় যারা সঙ্গী আর সাথী হয়ে এসেছে আপনি তাদের সবাইকে উত্তম জাযা দান করেন। সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরা জাযীলা, আয় আল্লাহ জাযাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিবেন, উত্তম জাযা দিবে, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। যাও যাও, কত আজান্তু লাকুম, আন্তরিক আমি তোমাদেরকে অনুমতি দিলাম, আমি তোমাদেরকে অনুমতি দিয়া দিলাম, ও আমার কাফেলার সৈন্যবাহিনীরা যাও যাও তোমরা চলে যাও, কারণ এজিদ বাহিনী তোমাদের কাউরে চায় না, এজিদ বাহিনী তারা আমারে চায়।
ইজিদ বাহিনী তারা আমারে মারতে চায়, তোমাদের কাহরে চায় না তারা, কাজী যাও তোমরা, তোমরা ফিরে যাও, এ আব্বাস যাও ফিরে যাও, ও জুহাইর যাও ফিরে যাও, ও মুহাম্মদ যাও ফিরে যাও, আল্লাহর কসম, এ ইবনে ওয়াহাব এই মদিনায় ওই সামনে এই ফাঁসের এলাকা থেকে আসছিল আর কি, বউ সহ বিয়া করে নতুন যাচ্ছিল আর কি, তোমাদের খবর পাইছে যে ইমাম হোসাইন কুফায় যাচ্ছে যে, তো উনি ওনার স্ত্রীকে বললেন আমি যাই গিয়া, কই যাবেন হোসাইনের সাথে, এজিদ বাহিনী নাকি ইমাম হোসাইনকে মারবেন, আমি যদি আমার জীবনটা হোসাইনের পক্ষে দিতে পারি, আল্লাহু আকবার। স্ত্রী বললেন দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন ইমাম হোসাইনের কাফেলা, আলহামদুলিল্লাহ বেশ ভালো কথা, আমি জানতে চাই মহিলাদের নিষেধ কিনা, কয় না না নিষেধ নাই খোদার কসম, আপনি যদি ইমাম হোসাইনের সাথে যদি যুদ্ধ করে, ইমাম হোসাইনের কাফেলার সঙ্গী সাথী হয়ে যদি ইজিদ বাহিনীর সাথে যুদ্ধ করেন, আর ওই যুদ্ধ করতে করতে যদি কখনো তীরের বা বচ্ছরাঘাত যদি আপনার গায়ে লেগে যায়, আর আপনি যদি দুর্বল যদি হয়ে যান, আমি বিবি যদি তাঁবুর ভিতরে থাকি, আপনি দৌড় মেরে তাঁবুতে যদি আইসা যান, আমি আমার শাড়ির আঁচলটা কাপড়টা ছিঁড়া আপনার ওই পট্টি লাগাইয়া দিব, আবার যুদ্ধ করে কয়েকজনকে কতল করে জাহান্নামে বানিয়ে দিতে পারবেন কাজী প্রাণের স্বামী, যদি যুদ্ধে যেতে হয় আপনি আমারও সঙ্গে নিয়ে যান। ইমাম হোসেন বললে যাও ইবনে হাব যাও বাড়ি ফিরে যাও, নতুন বউ নিয়ে কয়না, আল্লাহর কসম ইয়া রাসূল কি বলে হুজুর, নবী আমার ইমাম হোসাইন বলতেছি যাও যাও, ফান্তালিকু ফান্তালিকু, যে যেখানে মন চায় তোমরা ফিরে যাও, কত আজানতু লাকুম জামিয়ান, তোমাদের সবাইকে আমি অনুমতি দিয়ে দিলাম, আল্লাহর কসম একজনের বিরুদ্ধে আজকে আমার কোনো অভিযোগ নাই, লাইসা আলাইকুম মিন জামামিন, তোমাদের কারো বিরুদ্ধে আমার কোনো জম নাই, তোমাদের কারো বিরুদ্ধে আমাদের কোনো আমার কোনো অভিযোগ নাই, তোমরা ফিরে যাও। ইমাম হোসাইন অনেকক্ষণ ভাষণ দিলেন, চোখের পানি সেরে কাঁদলেন, এবার যখন ইমাম হোসাইনের ভাষণ শেষ না হতেই সাদ বিন আব্দুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ, ইমাম হোসাইন অনুমতি চাই, ইসলামী আপনি আমাকে অনুমতি দেন, ফাজিন আলহু তাকে অনুমতি দেওয়া হলো, এবার তিনি দাঁড়িয়ে খুতবা আরম্ভ করলেন আর বললেন আল্লাহর কসম ইমাম হোসাইন, যেই দিন মক্কা থেকে বের হয়ে এই কুফা নগরীতে রওনা দিয়েছিলেন সেই দিন আমি আপনার সঙ্গে সাথী হয়ে এই পর্যন্ত, সেই জিলহজ মাসের 8 তারিখে রওনা দিয়া জিলহজ মাস পুরা পার হয়ে গেল, সাড়ে মহরমের 9 তারিখ, আজকে 10 তারিখের রাত, এই দীর্ঘ সময় পর্যন্ত আমি আপনার সাথে, আগামীকাল এই রাতটা শেষ হলে সকালবেলা যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, আল্লাহর কসম আমরা যদি আপনাকে একা রেখে চলে যাই, আর কাফের বেঈমান ইজিদ বাহিনীরা ফাসেকেরা ইজিদ বাহিনীরা তারা আপনার বিরুদ্ধে তরবারি ধরবে, এই দুশ্মনে আহলে বাইতেরা আপনার বিরুদ্ধে তরবারি ধরবে, আল্লাহর কসম আপনার কোনো অভিযোগ নাই, বুঝলাম কোনো অভিযোগ নাই, আপনি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিবেন না, কিন্তু যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে হাউজে কাউসারের পারে রহমাতুল্লিল আলামিন যখন দাঁড়িয়ে থাকবে, নিদান কানে কাঁদবে সবাই নাফসি নাফসি, ও মুদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি, নিদান কানে কাঁদবে সবাই নাফসি নাফসি, ও মুদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আমি ধন্য গরসুল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গরসুল তোমাকে পেয়ে, সালাত মিয়া রাসূলুল্লাহ আমর বিন সাদ বললেন হুজুর আপনি আমাকে পারমিশন দিয়েছেন আমাদেরকে,
আল্লাহর কসম ইমাম হুসাইন আমরা যদি চলে যাই অভিযোগ নাই, কিন্তু কেয়ামতে যখন হুজুরের সামনে দাঁড়াবো, হাউদে কাউসারের পানিটা যখন আমার নবীর সামনে আমরা গ্রহণ করতে যাব, হুজুর যদি তখন জিজ্ঞেস করেন এই এই সাদ বিন আব্দুল্লাহ আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কি কারবালার ময়দানে একা একা রেখে আসলি, সামান্য পরিমাণ বুঝি মায়া লাগে? আল্লাহর কসম খোদার কসম কি জবাব দিব হুজুরের কাছে? ইমাম হুসাইন আমি আল্লাহর কসম করে সব কাফেলার সাক্ষী রেখে বলি, আমার আল্লাহ পাকের কাছে আমি 70টা সাদ বিন আব্দুল্লাহর জীবন চাই। কয়টা? 70টা আব্দুল্লাহ সাদ বিন আব্দুল্লাহর জীবন চাই। কয় মানি? আল্লাহ আমার জীবন দান করবেন, আর আমি আব্দুল্লাহ সাদ বিন আব্দুল্লাহ আমি যুদ্ধ করতে করতে ইজিদ বাহিনীর তস নাস করে দিয়া শেষমেশ আমি নিজেও শহীদ হয়ে যাব, আল্লাহ আমার মতো আবার সাদ বিন আব্দুল্লাহ আবার জীবিত করে দিবেন, আমি আবার যুদ্ধ করব, একটা নয় দুটা নয়, এভাবে 70 জন সাদ বিন আব্দুল্লাহ জীবন চাই এই কঠিন মোকাবেলা করার জন্য। আমি আমি আল্লাহর কাছে একবার নয় দুইবার নয় আমি 70 বার আমার জীবন ভিক্ষা চাই, আমি যুদ্ধ করব শহীদ হব, যুদ্ধ করব শহীদ হব, সোম্মাউক্তলা সোম্মসিদা সোম্মাউক্তলা সোম্মসিদা, আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব, উক্তির আমারে শহীদ করে দেওয়া হবে, সোম্মসিদা আবার আমাকে শহীদ শাহাদত বরণ করা হবে, আবার আমি আবার যুদ্ধ করব, আবার আমি শহীদ হয়ে যাই। এইবার একবার নয় দুইবার নয় সাবিনা মারবা, আমি 70 বার যদি আমার যদি এই সুযোগটা হয় আমি আল্লাহর কাছে এই ফরিয়াদটা জানাই। আল্লাহু আকবার। হযরতে জুহাইর তিনি দাঁড়িয়ে গেলেন, জুহাইর বিন উনি বললেন আল্লাহর কসম ইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উম হুসাইন কলিজার টুকরা হুজুরের আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমার আল্লাহ পাক আমারে জীবন দিবেন, আবার আমি যুদ্ধ করে করে শহীদ হয়ে যাব, আবার যাতে আমার জীবন দিয়া দেয়। সাহাবাই কেরামরা এক এক করে আহলে বাইতের পরিবার পরিজন যারা ছিলেন ইমাম হুসাইনের কাফেলার সাথে অনেকেই এভাবে একের পর এক ভাষণ দেওয়া আরম্ভ করলেন। রাত গভীর হয়ে যায়, ইমাম হুসাইন কাঁদতে লাগলেন, ভিতর থেকে জয়নবের কান্নার আওয়াজ। ইমাম হুসাইন ধমক দিলেন, ও প্রাণের বোন কেঁদো না কেঁদো না। এভাবে উনি কোরআনের আয়াত তেলাওয়াত করে ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহু আকবার। ধৈর্য ধারণ কর, নামাজ আদায় কর। হুসাইন বললেন ও কাফেলার ভাইরা যাও নিরিবিলিতে বিদায় বেলা আল্লাহর একটু প্রাণ ভরে ডাকতে দাও। সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে আসছে, হযরত ইমাম হুসাইন নিরিবিলিতি আল্লাহর ডাকার জন্য তাবুর ভিতরে তাবুর সঙ্গী সাথী যারা এদেরকে বললেন যাও নিরিবিলিতি আল্লাহর ডাকো, ক্লান্তি যদি এসে যায় একটু ঘুমা, বিশ্রাম গ্রহণ করো, বিশ্রাম নাও। তাবুর ভিতরে যে জারাঙ্গিকে তাসবিহ তালবীহ পড়তে লাগলেন, আবার ক্লান্ত শ্রান্ত মনে কেউ বা বিশ্রাম নিতে লাগলেন। হযরত ইমাম হুসাইনের দুই চোখে ঘুম নাই, ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে শেষ রাত। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, এই রাতই শেষ রাত, বুঝতেই পারতেছেন তাবুর ভিতরে কেমন রুনাদারি আরম্ভ হয়ে গেছে। ইমাম হুসাইনকে ঘিরে তার জয়নব বোন সহ আব্বাস ভাইরা সহ সবাই মিলে ইমাম হুসাইনের চেহারার দিকে, জয়নব পর্দার অন্তরাল থেকে বারবার ভাইয়ের চেহারার দিকে তাকায় দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলে। কিছুক্ষণ পর জয়নব সইতে না পেরে ইমাম হুসাইনের কাছাকাছি হইয়া বারবার কপালের দিকে তাকায়, বুলের চোখের পানি দেখে ইমাম হুসাইনের দুই চোখে পানি এসে যায়। হুসাইন বললেন প্রাণের বোন জয়নব, তুই যদি এইভাবে কাঁদস আমার ভাইয়ের কলিজাটা খাল খাল হইয়া জয়নব প্রাণের ভাই রে আল্লাহর কসম দুঃখটা কেমনে বুঝায়, আজকে যদি মা যদি থাকতো
কার কাছে বলবো, কার কাছে বলবো প্রাণের ভাই হাসান নাই? যদি হাসান থাকতো আমি হাসানের কাছে বলতাম, মনের কথাটা আমি কার কাছে বলি রে? আমার মা আমারে কেন রেখে গেল এই বিপদ দেখার জন্য? হাই রে হাই, এটা দেখার আগে যদি আমি জয়নব যদি বিদায় হয়ে যেতাম। এইভাবে জয়নব কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে হযরতে জয়নবের তোমরা এসে যায়। সুবহানাল্লাহ, হযরত ইমাম হুসাইন গভীর রাত দাঁড়িয়া দাঁড়িয়া নামাজ পড়েন, আবার ক্লান্ত শ্রান্ত তিনি একটু বসে বসে তাসবিহ পাঠ করতেছেন। সুবহানাল্লাহ, গভীর রাত খালি বারবার আল্লাহর দিকে তাকায়। সুবহানাল্লাহ, ইমাম হুসাইন বলে এইটা সেই রাত গভীর রাতে যে সময় দোয়া করলে কবুল হয়, কারণ হুজুর বলেছেন এই প্রহরে আমার আল্লাহ পাক দুনিয়ার আকাশের দিয়ে কি রহমতি বরকতি মায়ার নজর দিয়ে তাকায়। আলামান মুস্তাগফিরুন ফাগফির লাহু, আলামান মুস্তারজুকুন ফারজুক লাহু, আলামান মুবতালিয়ান ফাওয়াফিহু আলা কাদা কাদা কাদা। নবী আমার বলেছেন রাত্রি যখন শেষ প্রহর হয়ে যায় আমার আল্লাহ পাক দুনিয়ার আকাশে মানে একটি রহমতি বরকতি মায়ার নজর দিয়া দেয়। আল্লাহ বলে আলামান মুস্তার জিকুন, কেউ কি আসো কি রিজিক তালাশকারী? ও দুনিয়ার মানুষ, রিজিকের বড় অভাব, তোমার ঘরে শান্তি নাই, সংসারে বড় অভাব, ছেলেমেয়েরা খাবারের জন্য কাঁদে, টাকাও নাই পয়সাও নাই, চাকরি নাই, বেকার আছো এই গভীর রাত, আমি আল্লাহর কাছে চাও রিজিকের জন্য, আমি আল্লাহ সব দুয়ার খোলা রেখেছি। গভীর রাত যেখানে আল্লাহর কাছে দোয়া কবুল হয় গভীর রজনীতে ডাকবেন, গভীর রজনীতে হুজুর বলেছেন আল্লাহ পাক আলামান আলামান মুস্তাগফিরুন, এমন কেউ কি আছ ক্ষমা তালাশকারী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই গভীর রজনীতে। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা সবগুলো দুয়ার খোলা রেখে বান্দার জন্য অপেক্ষায় থাকি। বান্দা তুই আমারে ডাক, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ এভাবে ডাকতে থাকে। ইমাম হুসাইন কয় বোন আল্লাহকে ডাকো এই গভীর রাতে, দোয়া কবুলিয়তের একটি সময়। সম্মানিত হাজিরিন, জয়নাব ঘুমিয়ে আছেন, সাহারা মানুষ চোখে ঘুম নাই, তন্দ্রাচ্ছন্ন ক্লান্ত তো সবাই, পর্দার অন্তরাল থেকে সাহারা মানুষ বললেন আল্লাহর কসম আমি শুনতে পাইলাম গভীর রজনি, ইমাম হুসাইন পিসপিসি করে গুন গুন করে কি যেন আওয়াজ দিচ্ছে কথা বলতেছে। ইমাম হুসাইন কার সঙ্গে যেন কথা বলে, উনি বললেন খোদার কসম আমি বুঝবার বাকি নাই, আমি বুঝতে পেরেছি হযরতে ইমাম হুসাইন যার সঙ্গে কথা বলেছেন তিনি মদিনার কামলিওয়ালা হায়াত নবী, আমার নূর নবী পাকের সাথে ইমাম হুসাইন কথা বলেছে। আমার হুজুর দেখা দিতে পারেন কি পারেন না? আরে আমার হুজুর হায়াত নবী জিন্দা নবী, এ কথা বলেন ঠিক না বেঠে? এই পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন সব নবী এবং রসুলকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, দুনিয়ার মাটিগুলোকে হারাম করে দিয়েছি, কোন নবী এবং রসুলের সামান্য পশম মুবারক পর্যন্ত যাতে স্পর্শ না করে জমিনের জন্য নবীদের দেহ ছোঁয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে। আমার হুজুর রওজা মুবারক জিন্দা। সুবহানাল্লাহ, আশিক যারা আশেক যারা হুজুরকে প্রাণ ভরে আর ভক্তি সহকারে হুজুরকে ডাক দেন, সালামের জবাব দিয়া দেয়, মহাব্বত নিয়া সেবা সেভাবি তারিবি হুকুকিল মুস্তফা আল্লামা কাজী আয়াজ রাহেমাহুল্লাহ, উনি লিখেছেন মহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি কেউ আমার উপর দরুদ সালাম জানায়, আমি তাদের সালাত এবং সালামের আওয়াজের ধ্বনি নিজ কানে শুনতে পাই, এবং কারা কারা আমারে সালাম দিচ্ছে আমি রসূলুল্লাহ তা জানা হয়ে যায়। ইমাম হুসাইন কথা বলতেছেন গভীর রজনী, কারণ হুজুরের কথা। সুবহানাল্লাহ,
উনি এক কথা বারবার বলে আব্বাস ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর যখন জানবার চান, হুজুর আপনি যে কুফায় যাচ্ছেন, আমরা বলি আপনি যাইয়েন না। ইবনে আব্বাস বলেন একটা কথা অনুরোধ রাখেন। ইমাম হোসেনকে কোনটা? আপনি ইস্তেখারা করেন, ঠিক আছে আমি ইস্তেখারা করবো একটা না তিন দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বড় আল্লাহওয়ালা, বড় আল্লাহ হাদি মানুষ, হুজুরের বড় আসি, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দিন, হুজুর দোয়া করেছেন এই সে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল ইবনে আব্বাস উনি এসে বললেন, ভাইজান আপনি কি ইস্তেখারা করেছেন? ইমাম হুসাইন বললেন, হ্যাঁ হ্যাঁ আমি ইস্তেখারা করেছি। এবার ইবনে আব্বাস বললেন, কি ফল ফলাফল ইস্তেখারার, কি ফল পেয়েছেন, কুবায় যাবেন নাকি যাবেন না? উনি বললেন, না না কারো কাছে বলবো না, কারো কাছে বলি নাই, কারো কাছে বলি নাই এবং কারো কাছে বলবো না। একবার দুইবার তিনবার বারবার যখন জানবার চাইছেন, আব্দুল ইবনে ওমর সহ আসলেন। আব্দুল ইবনে জুবায়ের এসে বললেন, আপনি যাইয়েন না, যাইয়েন না। উনি এক কথাই বলেছেন, আমার কাজে তোমরা কেউ বাধা দিও না, বাধা দিও না। ইমাম হুসাইন বলেছেন, বাধা দিও না। পরিশেষে সবাই মিলে যখন বের হয়ে যাবে, আতিজিল হজ ইমাম হুসাইন, সব মানুষগুলো মক্কা শরীফে হজের জন্য যে সময় জড়ো হয়ে গেছে, ইমাম হুসাইন সেই সময় মক্কা থেকে খলিজা কান্না বিজড়িত কণ্ঠে মক্কা থেকে বের হয়। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর সহ সবাই মিলে এসে ধরলেন, ভাইজান খোদার কসম বিদায় বেলা একটা কথা বলে যান, আপনি কুফায় যাবেন। আমরা বারবার বলেছি, এরা মুখে এক অন্তরে আর এক, আপনি যাইয়েন না, এরপর আপনি যান। কিন্তু আমরা জানবার চাই, আপনি ইস্তেখারাটা কি ফল পেয়েছেন? উনি এক কথা জবাব দিয়ে দিলেন, বলি নাই বলবো না, তবে একটি কথা বলে যেতে পারি, নানাজির হুকুম আমারে তামিল করতে দাও। আমার নানা, যে আমার নানা, আমার নানা, আমার নানা, যেই ওয়াদা আমার দিয়েছি, যেই দায়িত্ব আমার দিয়েছে আমার মদিনার কামলিওয়ালা, আমার নানাজি আমার যেই দায়িত্ব দিয়েছেন হযরতে আনাস, সুবহানাল্লাহ, এই 72 জনে আনাস বিন হারেস উনিও আছেন, সুবহানাল্লাহ, কুফা নগরীতে তাই উনি শেষ সময় ইসলাম গ্রহণ করেছেন। এই সেই আনাস বিন হারিস শেষ সময়ে এই কুফা নগরীতে থেকে যায়াক মদিনায় ইসলাম গ্রহণ করে আবার যখন কুফা এসেছেন, কাফেলার সঙ্গে পথযাত্রী হয়ে ইমাম হুসাইনের সঙ্গে তিনিও এসেছেন, উনি বলেছেন, আন আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা কল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইন্না ইবনি হাযা ইউক্তালু বি আরদিন ইউক্বালু লাহু কারবালা। আল্লাহু আকবার! তিনি বললেন, আমি যখন মদিনায় ইসলাম গ্রহণ করার পর আমি মদিনায় যখন অবস্থান করছি, আমি তখন দেখলাম ইমাম হুসাইন হুজুরের কোলে এসে, হুজুরের কোলে বসে আছেন। আল্লাহর হাবিব পাক তখন বলতেছেন, ইন্না ইবনি হাযা, আমার এই পুত্র, সুবহানাল্লাহ, মানে আমার এই নাতি, মানে হুজুর এত মহব্বত করতেন, হুজুর কয় হুসাইনুন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন হুসাইন হুসাইন, নানা হুসাইন কারণা, হুজুরকে হুসাইন আমার, হুসাইন আমার, হুসাইন আমার, আমি হুসাইনের হুসাইন, হুসাইন আমার থেকে, ওয়ানা আমি হুসাইন, আমি হুসাইন থেকে, হুজুর কয় হুসাইন আমার, হুসাইন আমার, আমি হুসাইনের হুসাইন আমার, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। এটা কত দামি কথা, হুজুর যদি আমার হয়ে যায়, সুবহানাল্লাহ, হুজুর যদি আমার হয়ে যায়, হুজুর বলে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, নবী আমার কা হুসাইন, কারণ হুসাইন হলো আমার, ওয়া আনা মিন হুসাইন,
আমি হুসাইন, আমি হুসাইনের হুসাইন, আমার হুসাইনের মিন্নি হুসাইন, আমার থেকে হুসাইন আমার একটা টুকরা জানা কিত আদম মিন জাসাদি, হুসাইন আমার শরীরের একটা টুকরা। আল্লাহর হাবিব পাক বললেন যে আমার হুসাইনকে যে কষ্ট দেয় সেজন্য আমার এই কষ্ট দিল। আল্লাহ আকবার, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাউলা ইয়াহলি, আল্লাহ এরা হলো আমার আহল, এরা আমার আহল। ও হুসাইন, হুজুর কয়া কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ও ফাতেমা ও হাসান ও হুসাইন আনা সিলুল লিমান সালামতুম ও হারবুল লিমান হারাবতুম। হুজুর আলী রে কয় আলী রে বস, ফাতেমা রে কয় মা ফাতেমা বসো, হাসান বসো, হুসাইন বসো। হুজুর এভাবে ধরে ধরে বলে আল্লাহ 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 আল্লাহ, ইন্না হাউলা আহলি, এরা আমার আহল। আল্লাহ আল্লাহ এরা আমার, আল্লাহুম্মা হাউলা ইয়াহলি, আল্লাহ এরা আমার আমার এরা আমার। এরে আলী, এরে ফাতেমা, হাসান আর হুসাইন, আনা সিলমুল লিমান সালামতুম। ইবনে মাজাহ সুবহানাল্লাহ, আনা সিলমুল লিমান সালামতুম ওয়া হারবুল লিমান হারাবতুম, তোমরা যাদের সাথে, তোমরা যাদের সাথে সন্ধি করলা, তোমাদের সাথে যারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করলো, আমি রাসূলুল্লাহ তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখালাম, আর তোমাদের সাথে যারা বিদ্রোহিতা করলো এরা স্বয়ং আমি রাসূলুল্লাহর সাথে বিরোধিতা করেছে, আর হুজুরের সাথে যারা বিরোধিতা করেছে হাউজের কাউসার বিরোধিতা করে জাহান্নামের তলদেশ হলো তারা। ঠিকানা কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাদিন বাবার এই আনাস বিন হারেস উনি বললেন, আমি তখন ইসলাম গ্রহণ করে মদিনায় আছি, আজকে ওই তাবির ভিত্তি উনিও আছেন, 10 তারিখে রাত উনি কথা বলতেছেন। আনাস বিন হারেস বললেন, আমি ইসলাম গ্রহণ করে তখন মদিনা মুনাওয়ারায়, আপনি এসেছেন ইমাম হুসাইন আল্লাহর হাবিবে পাকের কুলি। হুজুর তখন বলতেছি, ইন্না ইবনি হাজা, আমার এই পুত্র, আমার এই কলিজার টুকরা, আমার হুসাইন। হুজুর বলেছেন আমার এই কলিজার টুকরা, আমার হুসাইন। ইউকতালু বি আরদিন ইউকালুহু কারবালা, যেই জমিনে আমার কলিজার টুকরারি শহীদ করে দিবে সেই জমিনের নাম হলো কারবালা। কারবালা সাহাবায়ে কেরামরা অনেকেই বসা, এরা বলে হুজুর কি কম কি কম, উম্মুল ফাদাল তিনি অবিশ্বাসই করতে পারছিলেন না, হুজুর কি বলতেছেন ইয়ার, আপনার কলিজা, আপনার কলিজার টুকরাকে বুঝি কতল করে দিবে। হাদিস সুবহানাল্লাহ, কম হাজার কেন, আল্লাহু আকবার। বরকতান বলে যায়, আন উম্মুল ফাদাল বিনতে হারস রাদিয়াল্লাহু তাআলা কালাত, ইয়া রাসূলাল্লাহি রাআইতু হুলমান মুনকারাল লাইলা ফাকালা মা হিয়া, কালা ইন্নাহু শাদীদুন কালা মা হিয়া, কালা রাআইতু কান্না কিতাতাম মিন জাসাদিকা কুতিয়াতে কুতিয়া সুম্মা উদিয়াত ফি হুজরি, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতে খাইরান তালিদু ফাতেমা ইনশাআল্লাহু গোলামান ইয়াকুনু ফি হুজরিকে আও কামা ইলা আখির হাদিসে আও কামা কল, জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। উম্মুল ফাদল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মুল ফাদল, আমার হুজুরের চাচি আম্মা, হুজুরের কাছে এসে বলতেছেন হুজুর স্বপ্ন দেখেছি বড় মারাত্মক। হুজুরকে বলেন না কি স্বপ্ন দেখেছেন চাচি আম্মা? কয় না না এটা বলা যাবে না, বড় কঠিন। হুজুরকে বলেন চাচি আম্মা এমন কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি আপনার শরীরের একটা টুকরা অংশ এটা শরীর থেকে বের হয়ে আমার কোলে এসে পড়েছে। হুজুর মুস্কি হাসতেছেন আর বলে আলহামদুলিল্লাহ চাচি আম্মা খুব ভালো স্বপ্ন দেখেছেন। উম্মুল ফাদল কয় আমি কইতেছি এমন কঠিন স্বপ্ন, চিন্তায় করতেছি আমি কি দেখলাম দেখলাম, আর আপনি কোন মুস্কি হাসতেছেন, আপনি কোন ভালো স্বপ্ন। হুজুরকে হে চাচি আম্মা স্বপ্নের তাস তাবির হলো আমার মেয়ে কলিজার টুকরা ফাতা তালিদু ফাতেমা ইনশাআল্লাহ গোলামান ইয়াকুনু ফি হুজরিকে আউয়ালাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা একটি সন্তান প্রসব করবে এই কিছুদিন পর, আর ওই সন্তানটা সর্বপ্রথম যার কোলে উঠবে তিনি হলেন আপনি উম্মুল ফাদল বিনতে হারেস, জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি বলতেছে এই উম্মুল ফাদল, উনি বলতেছে
এই ইসলাম আরে হুজুরের যে এই কথাটা বলার পর আমি প্রায় সময় ফাতেমার ঘরে যেতাম। হঠাৎ করে একদিন ফাতেমার ঘরে যায় দেখি ফাতেমার প্রসব বেদনা আরম্ভ হইল। ঘটনাক্রমে আমি তখন ফাতেমার ঘরে, আর ফাতেমার এই হুসাইন তখন জন্মগ্রহণ করলো। সর্বপ্রথম যার কোলে এসেছে তিনি হলাম আমি, উম্মুল ফদল দরকন্যা সুবহানাল্লাহ। আমার হুজুর বহু আগেই স্বপ্নে তাবির হুজুরের এই ভবিষ্যৎবাণী গায়েবের খবর বলে দিয়ে গেছে দরকন্যা সুবহানাল্লাহ। কাজে হুজুরের গায়েবের খবর আমার হুজুরের কাছে আছে কি নাই? আরে আওয়াজ করে বলে আমার হুজুর গায়েব জানে কি জানে না? শর্মাদা হুজুর বললেন ও উম্মুল ফদল এই এই তো স্বপ্নে আমার এই কলিজার টুকরা। এবার উম্মুল ফদল হুজুরের কাছে যখন নিয়ে গেলেন, হুজুর তখন ইমাম হোসাইনকে চুমা দিয়া কিছুক্ষণ পর দেখল চেহারা মলিন হয়ে গেল। উম্মুল ফদল বলতে মা ইফতিকা ইয়া রাসূলুল্লাহ কাঁদতেছেন কেন? তখন উনি এই কথাটা বলতেছিলেন যে আমার একদল উম্মত আমার এই কলিজার টুকরাকে শহীদ করে দিবে। বলেন কি আহাসা ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব, এটা কি সম্ভব? হুজুর বলেন আতানি জিব্রাইল, এই মাত্র জিব্রাইল এসেছেন এবং আখবারানি ও আতানি বিতুরবাতিন মিন তুরবাতিন হামরা, জিব্রাইল এই মাত্র কারবালার মাটি সহ আমারে দেখা দিয়া গেছে যেই মাটিতে আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কাজে আনাস বিন হারেস তিনি ওই কাফেলার সঙ্গে, উনি তখন বলতেছে আমার মনে আছে আপনি হুজুরের কোলে আছিলেন। হযরত আনাস বললেন ও ইমাম হুসাইন, হুজুর তখন বলছিলেন এই সেই আমার ইমাম হুসাইন ইউকাল ইউক্তালু বিআরদিন ইউকালহু ইউকাল লাহু কারবালা, যেই ময়দানে আমার হুসাইনকে শহীদ করে দিবে সেই ময়দানের নাম হলো কারবালা। ফামাইয়া সাদু মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ উপস্থিত থাকে আমি রসুল বলে গেলাম ফালিয়া নুসুরহু, সে যেন আমার হুসাইনকে সাহায্য করে। কাজী আল্লাহর কসম আগামীকাল সকালবেলা যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, আর আমরা বুঝি এই সময় পলায়ন করব জীবন থাকতে। এক ফোঁটা রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত এই শরীরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার পক্ষে লড়েই যাব। সাহারা মানে বললেন শেষ রাত আমার তন্দ্রা এসে গেল, হঠাৎ করে দেখি কারবালার ময়দানে কে যেন এলোমেলো কে সাদা পোশাক পরিহিত, কে যেন কারবালার ময়দানে এভাবে কঙ্করগুলো বাঁচতেছে। আমি বললাম কে গো, কে গো কারবালার ময়দানে এখানে? সারা বানু উনি বললেন আমি সামনাসামনি হই, কে আপনি? ঝাড়ু দিতেছেন কারবালা, আর কারবালার কঙ্কনময় বালিগুলো এখানে মুছতেছেন। উনি বললেন কে রে সারা বানু, আমার চেনস না বুঝি, আমি খাতুনে জান্নাত মা ফাতেমা। আরে আম্মা জান ফাতে আপনি কেন আসলেন? কই মানে না, আগামীকাল আগামীকাল আমার কলিজার টুকরা ইমাম হুসাইন এই জায়গাটাতেই ঘুমাবে, এই জায়গাটাতে আমার কলিজার টুকরা রে, আগামীকাল আগামীকাল আমার কলিজার টুকরা এই জায়গায় শুয়ে যাবে, দুষ্ট এজিদ বাহিনী এখানে শহীদ করে দিবে, জায়গাটা পরিষ্কার করে গেলাম, আমার কলিজার টুকরারে সারা জীবন রহমাতুল্লিল আলামিন কোলে করে রেখেছেন, কখনো কাঁধে নিয়েছেন, কখনো মাথায় দিয়েছেন, কখনো ঘোড়ার উপরে করে চালাইয়াছেন, ময়লা লাগতে দেই নাই, ময়লা লাগতে দেই নাই। সে কলিজার টুকরারে আগামীকাল এখানে শহীদ করে দিবি, জান্নাত থেকে এইমাত্র এসে জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেলাম, কঙ্কর গুলো আলাদা করে দিলাম, আমার কলিজার টুকরার যাতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ হাজিরিন, এরই মধ্য দিয়ে হঠাৎ করে ফজরের সময় ঘনিয়ে আসলো, মুয়াজ্জিন আযান দিছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। সারা রাত ভর হুসাইনি কাফেলা এবাদত বন্দিগি রিয়াজাত সাধনার মধ্যে কাটিয়ে দিয়ে গেছিলেন। জানতে চাইলে উনি বারবার একটি কথাই বলেছেন, নানাজির সাথে আমার ওয়াদা আছে, আমাকে আমার ওয়াদা মতো পূরণ করতে দাও। হুজুর সেই ইঙ্গিতটাই দিয়ে দিয়েছিলেন, সত্য চিরকালই সত্য, মিথ্যা দিয়া একটি সত্যকে কখনো ঢাকা যায় না, কথা কর ঠিক না বেঠিক? উনি বলেছেন সত্য বিষয়টি বাস্তবায়ন করার জন্য আমাকে জায়গা মতো দিয়ে দেব। ইমাম হুসাইন এই সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্যই নিজ এবং পরিবার পরিজন সহ কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। সম্মানিত হাজিরিন, প্রমাণ হয়ে গেল সত্য চিরকালই সত্য, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি গালেব বলেছেন সাদাকাত জট নাহি শক্তি হয় সাদাকাত, ঝট নেহি শক্তি হয় বানা আটে কি অসল আছে কে খুশবু নেহি শক্তি হয় কাগজ কি ফলছে। সত্য আজীবনই সত্য, ইমাম হুসাইন সত্যের উপরে ছিলেন। শ্রদ্ধাবরে মুমিন মুসলমানগণ,
আজও স্মরণ করতেছেন, কথা বলেন ঠিক না বা ঠিক? কারবালার ময়দানে যেই রক্ত ঝরেছে আজ প্রায় 400 বছর পার হয়ে যায়, হাজার হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান যেই রক্ত ঝরিয়েছেন, মুমিন মুসলমান যেই টকের পানি ঝরিয়েছেন, তার কোনো ইয়োদ্ধা নয়, কথা কোন ঠিক না বাঠে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে হাজার হাজার লক্ষ কোটি মুসলমান চোখের পানি দিয়া মুছে ফেলতে চায়, মুছে দিতে চায়, কথা কোন ঠিক না বাঠে? সেই মুমিন মুসলমান সেই প্রেম আর ভালোবাসায় উজ্জীবিত হয়ে আজকেও কারবালার এই ময়দানে মাহফিল একদিন নয় 10 দিন ব্যাপী আয়োজন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, নিজে বুঝবো, নিজের পরিবার পরিজনকে আহলে বাইতের প্রেমের কথা বলবো। বড় দুঃখজনক বিষয়, আমাদের পরবর্তী প্রজন্ম বিভিন্ন রকমের বাতিল ফেরকা দ্বারা আগ্রাসিত হচ্ছে, গ্রাস হচ্ছে, কথা কন ঠিক না বা ঠিক? কু আনফুসাকুম ও আলিকুম নারা, ইমানি দায়িত্ব হলো এদেরকে বুঝাবেন, এই সুন্নি মাহফিলগুলোতে এদেরকে নিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, এটা আপনার আমার দায়িত্ব। এমন একটা সময় এসে যাবে এদের যদি আমরা বুঝে না যাই, এরাও একসময় ফতুয়া দিবে, খবরদার, মুনাজাত দেওয়া যাবে না, জানাজার পরে এরা জিয়ারতে যাবে না, কারণ এরা তো ফতুয়া দিচ্ছে, জিয়ারত করা যাবে না, কথা কোন ঠিক না বা ঠিক? পরবর্তী প্রজন্মগুলোকে এই বিষয়গুলো জানিয়ে দিতে হবে, কাজেই তাদের প্রতি একটু সজাগ দৃষ্টি রাখবেন, এদেরকে যাতে আমরা এই সুন্নি আকীদাভুক্ত করে অন্তত পক্ষে মরার পরে এরা যাতে না বলে যে না কবর জিয়ারত দেওয়া দরকার নাই, এগুলো শিরিকের বেদাত, এই যাতে উদ্ভব কথাবার্তা যাতে না বলে, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে সুন্নিয়াতের উপর দায়েম কায়েম রেখে হুজুরে পাক এবং আহলে বাইতের প্রেম এশক মহব্বত দিয়া অন্তরটা ভরে দেখ, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।